ক্লাস ইলেভেনের সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের তিনের অঙ্কগুলোর থেকে আজকে করব আমরা করছি এসেনদের বই এসেনদের বইয়ের সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা করছি তো এর আগের দিন উপরেরগুলো হয়েছিল আজকে তিন থেকে হবে তিনের যে প্রথম অঙ্কটা বলছে দেখাও যে দেখাও যে ওয়ান কি বলছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স ইকোয়াল টু সিক্স হয় যদি এক্স ইকাল টু 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 থ্রি পর টু বাই থ্রি প্লাস টু টু থ্রি হয় এই অঙ্কটা আমরা করবো তো এখানে আমাদের কী করতে হবে এখানে যেটা দাওয়া আছে সেটা আমরা তুলে নেব এখানে দেওয়া আছে এক্স টু 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 থ্রি পর ওয়ান বাই থ্রি এবার উভয় পক্ষে আমরা সরি এবার উভয় পক্ষে ঘন করব তাহলে এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে টু টু থ্রি পু বাই থ্রি প্লাস টু টু থ্রি পর ওয়ান বাই থ্রি এর ঘন করব তো তাহলে এখানে যদি সূত্র ফেরি এ কিউব প্লাস বি কিউবে তাহলে এ কিউব তাহলে টু টু থ্রি পু বাই থ্রি তার কিউব প্লাস টু টু দি বর ওয়ান বাই থ্রি একউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি টু ডি রিপোর টু বাই থ্রি ডট টু টু দি দিবর ওয়ান বাই থ্রি ইন্টু টু টু দি দিপার টু বাই থ্রি প্লাস টু টু দি দিপোর ওয়ান বাই থ্রি এটা কিউব প্লাস বি কিউবে সূত্র ফেলে এ প্লাস বি হোল কিউবে সূত্র ফেললাম এবার এখান থেকে কী আসে তিন তিন গেলো তাহলে এখানে কী আসে চার এখানে কী আসে টু স্কোয়ার অথবা চার আস্তে আস্তে করি এখানে আসে টু প্লাস থ্রি আচ্ছা এখানে যদি টু এর পাওয়ার টু বাই থ্রি টু এর পাওয়ার আবার ওয়ান বাই থ্রি তো সুযোগ নিয়ে শুনে যদি গুণ করতে যায় তাহলে পরগুলো যোগ করতে হবে যোগ করলে কী আসবে ওয়ান আসবে আর টু এর পর কত আসবে ওয়ান আসবে ইন্টু এটা মানে আমরা এক্স এটা আমরা জানি যে এক্স সমান সমান এই যেটা তো এর পরিবর্তে এক্স বসালাম এবারে একটু ক্যালকুলেশন করলে কী হয় ফোর এক্স কিউব টু টু সব এক্স কিউব এক্স টু তো এবার এক্স সিক্স এক্সটাই দিয়ে গেল মাইনাস সিক্স এক্স ইকোল টু সিক্স তো পোমান করতে বলছে তো প্রুফ এবার পরের দুই নম্বরটা কী কী করতে বলছে দুই নম্বরটা বলছে টু এ কিউ প্লাস সিক্স এ মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো যদি এ ইকাল টু 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 দি পর ওয়ান বাই থ্রি মাইনাস টু টু দি পর মাইনাস ওয়ান বাই থ্রি তো যেহেতু এখানে এ ইকাল টু দেওয়া আছে টু টু দি পর ওয়ান বাই থ্রি মাইনাস টু টু দি পর মাইনাস ওয়ান বাই থ্রি তো উভয় পক্ষে আমরা ঘন করবো তাহলে এ কিউব ইকোয়াল টু কী পাবো টু টু দি পান বাই থ্রি মাইনাস টু টু দি পর মাইনাস ওয়ান বাই থ্রি তার কিউব হোল কিউব তো এটাকে সূত্র যদি ফেলি তাহলে একউ বিকে টু পাবো আমরা টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তার একুব মাইনাস বি সূত্র ফেলবো মাইনাস ওয়ান বাই থ্রি তার কিউব মাইনাস থ্রি ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু টু টু পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু হচ্ছে টু টু দি প ওয়ান বাই থ্রি মাইনাস টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই থ্রি তো আরুব ইকাল টু এখান থেকে হিসাব করলে কত আসে আমাদের এখান থেকে হিসাব করলে আসে টু আর মাইনাস এখান থেকে করলে কি হবে টু টু দি পর মাইনাস ওয়ান মাইনাস এখানে হিসাব করলে কত আসবে টু টু হচ্ছে এটা মানে তো এই আমরা জানি এখানে এ দেওয়া আছে অর একউব প্লাস এখানে কত আসে টু টু ওয়ান ওয়ান তো মাইনাস থ্রি এখানে হয় তো মাইনাস থ্রি প্লাস থ্রি থ্রি এ ইকুয়াল টু হচ্ছে এটা যে হিসেব করি কত আসবে এখানে এদিকে কী থাকে এদিকে থাকে হচ্ছে টু মাইনাস ওয়ান বাই টু তাহলে এখান থেকে আসতেছে একু প্লাস থ্রি এ ইকাল টু থ্রি বাই এ থ্রি বাই টু তো বর্জন করলে কী আসে টু এ কিউব মাইনাস সিক্স এ মাইনাস থ্রিটাই দিয়ে নিয়েছিলাম জিরো তো এটা প্রুফ এবার তিন নম্বরটা যাবো তিন নম্বরটা তিন নম্বর অঙ্কটা বলছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস টু টু জিরো যদি এক্স ইকুয়াল টু টু প্লাস টু টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস টু টু দি পর ওয়ান বাই থ্রি হয় তো যে যেটা দেওয়া আছে সেটা তুলে নিই এক্স ইউল টু টু প্লাস টু টু দি পর টু বাই থ্রি প্লাস টু টু দি পর ওয়ান বাই থ্রি তো আমরা কী করি আমার টুটাকে এ দিয়ে নিয়ে যাই তাহলে এক্স মাইনাস টু আর এদিকে থাকে টু টু দি পর টু বাই থ্রি প্লাস টু ডি পর ওয়ান বাই থ্রি এবার উভয় ঘন করি তাহলে এটা কিউব দেবো এই দেবো কিউব দেবো তো এটা সূত্র ফেলি এক্স কিউব মাইনাস এক্স কিউব মাইনাস কী আসে এখানে থ্রি স্কোয়ার বি তাহলে কত আসে অন্য সূত্রটা ফেলি এ কিউব মাইনাস বি কিউব বলতে এইট তারপর প্লাস মাইনাস থ্রি এবি থ্রি এবি করলে তিন দুগুনো ছয় সিক্স এক্স ইন্টু এক্স মাইনাস টু এই সূত্রটা ফেলি এদিকে আমাদের করতে করতে গেলে এটার কিউব বলতে কত দুইয়ের স্কোয়ার প্লাস বি কিউব বলতে কত দুই প্লাস থ্রি এ বি করলে কত হবে দুইয়ের পাওয়ার টু বাই থ্রি আর দুইয়ের পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু হচ্ছে আচ্ছা আমরা যদি তাহলে কী হয় এখানে টু টু পাওয়ার টু বাই থ্রি প্লাস

এক্স মাইনাস টু এটা আমরা জানি এক্স মাইনাস টু যেখানে তো এবার এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার দিয়ে কিছু করবো না প্লাস বারো এক্স মাইনাস দিয়ে নিয়ে যাই মাইনাস এইট ইকোয়াল প্লাস কত হয় তিন ছয় তাহলে গুণ করে দিই সিক্স এক্স মাইনাস বারো সবগুলো একদিকে করে নিয়ে আসি আচ্ছা বারো এক্সটা আর এটা এদিকে নিয়ে আসলে প্লাস সিক্স এক্স হয়ে যাবে আর মাইনাস এইট এদি এটা নিয়ে আসলে প্লাস তাহলে কত হবে প্লাস কত হবে ফোর ইকোয়াল টু জিরো প্লাস ফোর ইকোয়াল টু জিরো তো এটাই তো এটাই মনে হয় আমাদের প্রমাণ করতে বলছে এখানে টু আছে আমাদের এখানে ফোর আসছে তো হয়তো কোথাও মিস্টেক আছে তো আমি একটু চেক করে নিই সূত্র ফেললাম এটা দিয়ে নিয়ে আসলাম ছয় দু বারো টু এ গ্রুপ এইট চার দুই ছয় এই ছয়টা কোথায় গেল আবার তো এই ছয় আবার এখানে একটা ছয় ছিল তাহলে এখানে কী হয় হিসাব করলে মাইনাস ছয় তো মাইনাস হয়ে যদি প্লাস হয় তাহলে কত হবে মাইনাস টু হবে মাইনাস টু ইকোয়াল টু জিরো তো এটা গেলো এবার হচ্ছে চার নম্বরটা চার নম্বরটা চার নম্বরটা কী দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো যদি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকোয়াল টু ওয়াই টু দি পর ওয়ান বাই বি ইকোয়াল টু জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি এবং আরও দেওয়া আছে এক্স ওয়াই জেড ইকোয়াল টু ওয়ান হয় তো এখানে যেটা দেওয়া আছে এক্স টু দি পর ওয়ান বাই এ ইকোয়াল টু ওয়াই টু দি পর ওয়ান বাই বি টু জেড টু দি পর ওয়ান বাই সি এটাকে কে ধরি তাহলে অথেব এক্স টু দি পর ওয়ান বাই এ টু কে তাহলে অথেব এক্স ইকোয়াল টু কী হবে এ টু দি পর কে টু দি পর এ এইভাবে বাকিটা এটার সঙ্গে এটা যদি সমান করি তো ওয়াই টু দি পর কে টু বি পাবো কমা দিয়ে জেড টু জেড টু কী পাবো কে টু দি পর সি এবার যেটা দেওয়া আছে কি এখন এক্স ওয়াই জেড ইকুয়াল টু দেওয়া আছে ওয়ান তো এখানে বসায় দিই সব তাহলে এটু কে টু দি পর এ প্রথম হবে এক্স মানে কে টু দি পর এ কে টু দি পর বি তারপর কে টু দি পর সি ইকুয়াল টু ওয়ানকে আমরা লিখতে পারি কে টু দি পর জিরো তো এখানে কী আসে এখানে আসে কে টু দি পর এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কে টু দি পর জিরো তো অতএব এ প্লাস বি প্লাস সি ইকল টু জিরো এটাই আমাদের ফোন করতে বলছে তো এবার পাঁচ নম্বর অঙ্কটা যাব পরের অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা বলছে এ প্লাস বি প্লাস সি তার টু টোয়েন্টি সেভেন এ বি সি হয় যদি এ টু দি পর ওয়ান বাই থ্রি প্লাস বি টু দি ওয়ান বাই থ্রি প্লাস সি টু দি পর ওয়ান বাই থ্রি টু জিরো হয় যেহেতু এখানে যেটা দেওয়া আছে এ টু দি পর ওয়ান বাই থ্রি প্লাস বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টু দি পর ওয়ান বাই থ্রি এটা দেওয়া আছে যেহেতু তো এখান থেকে এখান থেকে আমরা একটা কাজ করে নিই একটা দিকে নিয়ে যাই অর্থাৎ ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই আর এটাই দিয়ে নিয়ে যাই তাহলে কথা মাইনাস টু হয় তো এবার উভয় পক্ষে যদি ঘন করি উভয় পক্ষে ঘন করি কেন যেহেতু এখানে ওয়ান থার্ড দেওয়া আছে ওই জন্য উভয় পক্ষে ঘন করলাম তো এখানে যে সূত্রটা পড়বে এ কুব প্লাস বি কুব তার মানে এ প্লাস বি ক্যুব বলতে আচ্ছা তিন তিন কাটা যাবে ওই জন্য ডাইরেক্ট বি লিখি প্লাস থ্রি এ টু দি পর ওয়ান থার্ড বি টু দি পর ওয়ান থার্ড ইন্টু হচ্ছে এ টু দি পর ওয়ান থার্ড প্লাস বি টু দি পর ওয়ান থার্ড আর এখানে যদি করি তাহলে কী হবে মাইনাসটা বাইরে বেরিয়ে হয়ে আসলো আর এটার সঙ্গে তিনের সঙ্গে তিন গুণ কী হলে গুণ করলে কী হারবে সি হবে শুধু তাহলে এগুলো আমরা সব এ প্লাস বি প্লাস থ্রি ডট এ টু দি পর ওয়ান বাই বি ওয়ান বাই থ্রি বি টু দি পর ওয়ান থার্ড এটা মানে হচ্ছে মাইনাস সি আমরা এটা করে নিয়েছি তাহলে এটা লিখি মাইনাস সি টু দি পর ওয়ান থার্ড ইকোয়াল টু মাইনাস সি সবই দিন এসি এ প্লাস বি প্লাস সি এখানে কী আসে প্লাস থ্রি এ আচ্ছা এখানে প্লাস হবে না এখানে মাইনাস হবে কারণ এই মাইনাসটা সামনে প্লাসের সঙ্গে গুণ হবে মাইনাস থ্রি এ বি সি দুপুর ওয়ান থার্ড ইকুয়াল টু জিরো এবার এবার তাহলে আমরা একটা কাজ করি এ প্লাস বি প্লাস সিটাই দিকে থাকলেও ওটা ওই দিকে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে থ্রি এবি তারপর ওয়ান থার্ড এবার ওয়াই পক্ষে ঘন করি তাহলে এ প্লাস বি প্লাস সি তার কিউব ইকুয়াল টু এটাকে ঘন করলে এটা কী হবে তিনের কিনের কিউব মানে কত সাতাশ আর এটার কিউব করলে কি ওয়ান থার্ডের সঙ্গে কাটা যাবে তাহলে এব বি সে সি থাকবে এটাই প্রমাণ করতে বলছে এটাই আমাদের প্রমাণ করতে বলছে তো প্রুফ হয়ে গেল এবার আমরা ছয়মাটা যাবো তো ছয় নম্বর অঙ্কটা তুলে নিতেছি এবি ইকোয়াল আছে সি ইন টু এ প্লাস বি যদি বলা আছে এক্স টু দি এ ইকাল টু ওয়াই টু দি বি টু এক্স তো আমরা এটা ধরে নিই যেহেতু এখানে দেওয়া আছে এক্স টু দি পর এ বলা আছে তাহলে এটা কে ধরে নিই তাহলে এখানে বলতে পারি এক্স এ ইকাল টু কে বলা যায় আবার বলা যায় ওয়াই টু দি পর বি ইকোয়াল টু কে আবার বলা যায় এক্স ওয়াই টু দি পর সি ইকোয়াল টু কে তো এখান থেকে এক্সের মানে আমরা বের করতে পারি এক্স ইকোয়াল টু কে টু দি পর ওয়ান থার ওয়ান বাই এ ওয়াই ইকোয়াল টু কে টু দি পর ওয়ান বাই বি এক্স ওয়াই ইকোয়াল টু হচ্ছে কে টু দি পর ওয়ান বাই সি তো এক্স এবং ওয়াইয়ের মানটা এখানে বসে দেই তাহলে এক্স মানে হচ্ছে কে টু দি পাওয়ার ওয়ান বাই এ ডট ওয়াই মানে হচ্ছে কে টু দি পাওয়ার ওয়ান বাই বি ইকোয়াল টু হচ্ছে কে টু দি পাওয়ার ওয়ান বাই সি তো এখান থেকে আমরা কী করতে পারি কে টু দি পাওয়ার ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি করি আর এখানে কে টু দি পাওয়ার ওয়ান বাই সি থাকলো তাহলে কে কে গেলো তাহলে আমাদের কী থাকে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকোয়াল টু ওয়ান বাই সি এবার আমরা এটাকে লসও করি এবি লসাগু তাহলে কী হবে এ প্লাস বি থাকবে উপরে ইকুয়াল টু ওয়ান বাই সি তো এবার বর্জগণ যদি করে দিই তাহলে কী থাকে এবি ইকুয়াল টু বর্জন করলে বি ইকুয়াল টু সি ইন্টু এ প্লাস বি এটাই আমাদের প্রমাণ করতে বলছে এবার আট নম্বরটা করব আট নম্বর অঙ্কটা কী আছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এক্স বাই ওয়াই পাওয়ার হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এক্সের পর এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান হয় যদি এটা হয় এবং এবং যদি এক্স ইকোয়াল টু টু ওয়াই হয় তবে কী দেখা দেখাইতে বলছে দেখাও যে দেখাও যে ওয়াই ইকোয়াল টু তো প্রথমে আমরা দেখি প্রথমে আমাদের এটা দেখাইতে হবে তারপর ওটা দেখাইতে হবে তো আমাদের এখানে এখানে একটু অঙ্কটা তুলতে মিষ্টি হল কি বলছে এটা হয় যদি যদি এক্স টু দি পর ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পর এক্স এবং যদি হয় তবে দেখা হচ্ছে এটা যদি এটা হয় তাহলে দেখাতে হবে এটা আর যদি ওয়াই ইকল টু হয় তাহলে দেখাইতে হবে এটা তো প্রথম স্টেপটা আগে করি তাহলে এক্স টু দি পর ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পর এক্স দেওয়া আছে তো আমরা এখান থেকে আমরা একটা কাজ করে নিই এখানে এক্স টু দি দিপার এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে এক্স টু দি পর ওয়াই বাই এক্স টু দি পর এক্স তাহলে এখানেও হবে ওয়াই টু দি পর এক্স বাই এক্স টু দি পর এক্স আচ্ছা এবার এটা আবার যেহেতু দুটো মিলে গেছে তাহলে এক্স টু দি পর ওয়াই মাইনাস এক্স হবে আর এখানে কী হবে ওয়াই বাই এক্স তারপর এক্স আর এবার কী করবো এবার করবো এবার যেটা দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স বাই এক্স ওয়াই ইকোয়াল টু ওয়াই বাই এক্স তারপর হচ্ছে এক্স বাই ওয়াই তাহলে পাওয়ারে আমরা কি করলাম পাওয়ারে ওয়াই দিয়ে ভাগ করলাম ঠিক আছে তো এই একটু গন্ডগোল হলো পাওয়ারে ওয়াই দিয়ে ভাগ করব পর ওয়াই মাইনাস এক্স বাই দিয়ে ভাগ করলাম তো ওয়াই বাই এক্স তার পাওয়ার হচ্ছে এক্স বাই ওয়াই আচ্ছা আমাদের এখানে একটা টার্গেটটা দেখো টার্গেট টার্গেট হচ্ছে এখানে আমাদের কী আছে এক্স বাই ওয়াইয়ের পাওয়ার হচ্ছে এক্স বাই ওয়াই আবার এখানে এক্সের পাওয়ার এক্স বাই ওয়াই তাহলে সব এখানে এক্স বাই করে নিতে হবে আচ্ছা প্রথমে আমি এখানে এক্স টু দিপার ওয়াই ওয়াই টু এক্স আছে তো টু এক্স দিয়ে ভাগ করলে আমাদের এক্স বাই ওয়াইটা পেয়ে গেলাম ওয়াই পেয়ে গেলাম এটা চলে আসবে এবার এই ওয়াইটা দিয়ে যদি ভাগ করি তাহলে কী হবে ওয়ান মাইনাস এক্স বাই ওয়াই উপরে সব এক্স বাই ওয়াইটা মিল মিলে গেল উপরে এক্স বাই ওয়াই মিলে গেল আর এখানে আসছে ইকুয়াল টু ইকুয়াল টু এটাকে যদি আমরা কী করি যদি এটা উল্টে দিই উল্টে মানে এক্স বাই ওয়াই যদি করি তাহলে মাইনাস আসবে মাইনাস আসবে পাওয়ারে ঠিক আছে উল্টে দিলে কী হয় মাইনাস আসে তো মাইনাস এবার পাওয়ারে যদি মাইনাস গুণ করি এক্সটুতে পর এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান হবে আর এখানে হবে এক্স বাই ওয়াই তারপর এক্স বাই ওয়াই একদম ইজি অঙ্ক তো এটাই আমাদের প্রমাণ করতে বলছে এখানে এবার বলছে যদি ওয়াই ইকোয়াল টু টু হয় কী বলে যদি এক্স ইকোয়াল টু টু ওয়াই হয় তবে আবার দেখাইতে হবে ওয়াই ইকোয়াল টু টু আমাদের যেটা দেওয়া আছে এক্স টু দি পর ওয়াই ইকোয়াল টু ওয়াই টু দি পর এক্স দেওয়া আছে এবার এক্স ইকোয়াল টু টু ওয়াই তাহলে এক্সে যা টু ওয়াই বসে দেয় ওয়াই টু দি পর টু ওয়াই তো তোপরে ওয়াইগুলো ক্যান্সেল হয়ে গেল তাহলে কী থাকে টু ওয়াই ইকোয়াল টু ওয়াই স্কোয়ার এবার এখানে কী হবে এখানে ওয়াই টু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এগুলো জিরো হলো ওইটাই দুই নিয়ে আসলাম এবার ওয়াই কমন নেব ওয়াই কমন নিলে কী থাকে টু মাইনাস ওয়াই ইকোয়াল টু জিরো তাহলে ওয়াই এর মানটা কী হবে একবার জিরো আসবে আর একবার কী হবে টু হবে তো এখানে আমাদের শুধু ওয়াইগুলো টু দেখাতে বলছে দুইটা দেখাই দিলাম এবার পরের যে নয় নম্বর অঙ্কটা আছে সেটা আমরা তুলব নয় নম্বর অঙ্কটা বলা আছে এ বি প্লাস bc প্লাস সি এ টু জিরো যদি পিটি পর এ ইকাল টু কিউ টু পর বি টু টু সি এবং পি কিউ আর টু ওয়ান এটা হয় যদি এ দুইটা থাকে তো এখানে যেটা দেওয়া আছে যেহেতু টু দি পর এ টু কিউ টু দি বি ইকোয়াল টু আট টু দ্বিপর সি এটা দেওয়া আছে তো এটাকে আমরা কে ধরে নিই তো এটার সঙ্গে একবার এটা সমান করলে পি এর মানটা পাই পি ইকাল টু কেটু দুপুর ওয়ান এ কমা দিয়ে কিউ এর মানটা কি পাই কে টু ওয়ান কমা দিয়ে আট এর মান কি পাই কেটু দুপুর ওয়ান বাই এবার এই এর মানটা এখানে বসায় দেবো তো যদি বসায় দিয়ে তাহলে হবে কী বস কী ছিল পি কিউ আর ইকোয়াল টু ওয়ান এখানে যদি আমরা বসাই দিই তাহলে পি মানে হচ্ছে কে টু দি পাওয়ার ওয়ান বাই এ ডট কে টু দি পাওয়ার ওয়ান বাই বি ডট কে টু দি পাওয়ার ওয়ান বাই সি ইকোয়াল টু ওয়ান তো এখানে কী পাই কে টু দি পাওয়ার ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি ইকোয়াল টু কে টু দি পাওয়ার জিরো তো তাহলে কী বলতে পারি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি 0 টু জিরো এবার করি লসু হচ্ছে এবিসি তাহলে এ গেলো তাহলে বি সি প্লাস সি এ প্লাস এবি ইকোয়াল টু জিরো তাহলে এখানে বজ্রগণ করলে এ বি প্লাস সি এ প্লাস বি সি ইকোয়াল টু জিরো এবার পরের অঙ্কটাতে যাবো পরের অঙ্কটা বলছে দশ নম্বর অঙ্কটা এক্স ওয়াই এক্স প্লাস টু ওয়াই যদি যদি কী বলছে টু টু দি পর এক্স ইকোয়াল টু থ্রি টু দি পর ওয়াই টু 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 দি পর জেড হয় তো যেহেতু এখানে দেওয়া আছে টু টু দি পর এক্স ইকোয়াল টু থ্রি টু ডি পর ওয়াই টু বারো টু দি পর জেড তো এটাকে কে ধরে নিই তাহলে এখান থেকে কী পাই আমরা টু টু দি পর এক্স টু কে তাহলে টু ইকোয়াল টু কে টু দি পর ওয়ান বাই এক্স আবার দেওয়া আছে থ্রি টু দি পর ওয়াই ইকোয়াল টু কে পাই তাহলে থ্রি ইকোয়াল টু কী পাই কে টু দি পর ওয়ান বাই ওয়াই আবার টুয়েলভ টু দি পর জেড ইকোয়াল টু কে পাই তাহলে টুয়েলভ ইকোয়াল টু কী পাই কে টু দি পর ওয়ান বাই জেড আচ্ছা আমরা জানি যে যেহেতু বারো বারোকে আমরা ভাগ করে লিখতে পারি তিন গুণন চার করতে পারি তাহলে বারো সমান সমান আবার কী লেখা যায় তিন মানে চার মানে দুইয়ের স্কোয়ার তো আবার লিখি বারো কিন্তু তিনের পরিবর্তে আমরা লিখতে পারি কেটুতে পর ওয়ান বাই ওয়াই टू টু দুইয়ের পরিবর্তে কে টুতে পর ওয়ান বাই এক্স তার স্কোয়ার বারো এখানে বসাই কে বারো বলতে কে টুতে পর ওয়ান বাই জেড কে পর ওয়ান বাই ওয়াই কে পর টু বাই এক্স টু বাই এক্স এবার ওয়াই পক্ষে যদি আমরা সমান করি কেটুতে পর ওয়ান বাই জেড এটা গুণ করবো আগে তারপর সমান করব তাহলে কী হয় ওয়ান বাই জেড ইকোয়াল টু ওয়ান বাই ওয়াই প্লাস টু বাই এক্স তো এবার এটাকে আমরা বর্জন করতে পারি লসো করবো আগে তারপর বর্জন এক্স ওয়াই লসু তাহলে এক্স প্লাস টু ওয়াই তাহলে কী হবে এক্সো ওয়াই ইকোয়াল টু বর্জন করে এক্স প্লাস টু ওয়াই এটি ফোন করতে বলছে এবার যে পরে এগারো নম্বর অঙ্কটা সেটা তুলে নিয়ে আগে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল টু টু বাই ওয়াই যদি সিক্সটি ফোর পাওয়ার এক্স ইকুয়াল টু ফোরটি এইট পাওয়ার ওয়াই ইকোয়াল টু থার্টি সিক্স এর পাওয়ার জেড তো যেহেতু যেহেতু এটা দেওয়া আছে সিক্সটি ফোরের পাওয়ার এক্স ইকোয়াল টু ফোরটি এইটের পাওয়ার যেহেতু ওয়াই থার্টি সিক্সের পর যেহেতু z দেওয়া আছে তুলে নিলাম এগুলো কে ধরি কে ধরি তো তাহলে সিক্সটি ফোর টু কী পাই পাওয়ার ওয়ান বাই আচ্ছা এখানে সিক্সটি কে লেখা যায় 8 স্কোয়ার তাহলে কে টু ওয়ান বাই এক্স এইটকে লেখা যায় তাহলে এইট টু কে টু টু আচ্ছা এখানে ফোরটি এইট তারপর ওয়াই ইকোয়াল টু হচ্ছে কে তাহলে ফোরটি এইটকে লেখা যায় কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই আচ্ছা ফোরটি এইটকে আমরা লিখতে পারি সিক্স ইন্টু এইট এটাকে লিখতে পারি সিক্স ইন্টু এইট ওই জন্য এটাকে ভাঙে ভাঙিয়ে এইট বানালাম ঠিক আছে পরবর্তীতে এখানে বসায় দেব আচ্ছা থার্টি সিক্সের পাওয়ার জেট ইকুলো কে তাহলে থার্টি সিক্স বলতে

আর এদিকে তো কে কেটু যদি ওয়ান বাই ওয়াই আছে তো এইটুকু যে একবারে যদি করি ওয়ান বাই টু জেড প্লাস ওয়ান বাই টু এক্স ইকোয়াল টু ওয়ান বাই ওয়াই এখান থেকে হাফ কমন নিয়ে যদি গুণ করে দিই একবারে তাহলে কী আসে আমাদের ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই জেড ইকোয়াল টু টু বাই ওয়াই এটা আমাদের প্রমাণ করতে বলছে এবার বারো নম্বরটা বারো নম্বর বলছে এ টু দি পর সিক্স প্লাস ওয়ান বাই এ টু দি পর সিক্স টু ওয়ান ওয়ান জিরো যদি এ প্লাস এ মাইনাস ওয়ান বাই হয় তো যেটা এখানে দেওয়া আছে যেহেতু এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এটাকে তাহলে প্লাস ভিসকোয়ার মাইনাস টু এ বি সূত্র ভাঙালাম সূত্র ভাঙালাম তো এটা এটা কাটা গেল তাহলে কি থাকে তাহলে থাকে হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান বাই এই দিয়ে নিয়ে কী হয় তিনের সঙ্গে যোগ হয়ে পাঁচ হয়ে গেলো এবার উভয় পক্ষে কিউ করব কেন কিউব করলাম যেহেতু এখানে সিক্স আছে ওই জন্য কিউব করলাম কিউব করলে আমাদের তাহলে এটা সূত্র যদি কিউবের সূত্র ফেলি তাহলে এই কিউব মানে এটার কিউব করলে কত হয় এ এটু দিবো সিক্স প্লাস ওয়ান বাই এ টু দিব সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এদিকে তো পাঁচের কিউব বলতে একশো পঁচিশ এইবার এ টু দিক্স প্লাস ওয়ান বাই এ টু দি সিক্স এটা এটা কাটা গেল আচ্ছা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানে এটা জানি তাহলে এটা মানে যে পাঁচ বসাই তিন পাচার কত হবে পনেরো হয়ে যাবে ওয়ান টু তাহলে এ টু দি সিক্স প্লাস ওয়ান বাই এ টু মান বের করতে বলছে তাহলে ওয়ান টু ফাইভ মাইনাস ফিফটিন তাহলে এ টু সিক্স প্লাস ওয়ান টু হচ্ছে এটা বিয়োগ করলে আমাদের কত আসবে একশো এবার আমরা তেরো নম্বর অঙ্কটা বলব তো তেরো নম্বর অঙ্কটা বলছে যদি এটা ইকুয়াল এটা হয় তাহলে এটা ইকুয়াল টু এটা হয় যদি এক্স কিউব ইকোয়াল টু ওয়াই কিউব তো এখানে কী দেওয়া আছে এক্স কিউব ইকুয়াল টু ওয়াই কিউব তো এখানে দেখো প্রত্যেকটাতে আছে এক্স বাই ওয়াই আর আছে ওয়াই বাই এক্স তো এক্স বাই ওয়ার বানানোর চেষ্টা করি তো প্রথমে ওয়াই কিউব দিয়ে ভাগ করি উভয় পক্ষকে তো ওয়াই কিউব বাই ওয়াই কিউব তো তাহলে এখানে কী আছে ওয়াই টু দি পাওয়ার ফোর আছে এটা সম্ভবত এটা ওয়াই টু দি পাওয়ার ফোর এটা তিনের তিন হবে না এটা হবে চার তো তাহলে কী হবে এটা হবে এক্স বাই ওয়াই তার কিউব ইকুয়াল টু হচ্ছে ওয়াই তো এখানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু আমরা তাহলে কত পাই ওয়াই টু দি পাওয়ার ওয়ান থার্ড আর ওয়াই বাই এক্স কী পাবো ওয়াই বাই এক্স ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান থার্ড এবার আমরা এই সমীকরণের যে বাঁ দিকটা সেই বাঁ দিকটা নিয়ে ক্যালকুলেশন করবো ডান দিকটা আসবে তো লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে এক্স বাই ওয়াই টু দি পাওয়ার হচ্ছে ফোর বাই থ্রি প্লাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার হচ্ছে থ্রি বাই ফোর তো এক্স বাই ওয়াই এর মানটা আমরা কী জানি এক্স বাই ওয়াই মানে কত এক্স বাই ওয়াই মানে হচ্ছে ওয়াই টু দি পর ওয়ান থার্ড প্লাস আর ব্র্যাকেটে আবার থাকবে ফোর বাই থ্রি থাকবেই প্লাস ওয়াই বাই এক্সটাকে আমরা কী জানি ওয়াই টু দি পর মাইনাস ওয়ান থার্ড ব্র্যাকেটে আবার থাকবে থ্রি বাই ফোর তো এগুলো যদি আমরা এখন গুণ করে দিই তাহলে ওয়াই টু দি পর নাইন ফোর বাই নাইন থাকবে প্লাস এখানে কী থাকবে ওয়াই টু দি পর মাইনাস ওয়ান বাই ফোর এবার এখানে দেখো আমাদের কী দেওয়া আছে যে এক্স কিউব ইকুয়াল টু ওয়াই টু দের ফোর তো এখান থেকে আমরা একটা ওয়াইয়ের মান পাই ওয়াই ইকোয়াল টু এক্স টু দি পর থ্রি বাই ফোর ওয়াই টু এক্স টু দি পর থ্রি বাই ফোর তো এই ওয়াই জায়গায় আমরা এক্স টু দি পর থ্রি বাই ফোরটা বসাইতে পারি তাহলে কী আছে ফোর বাই নাইন প্লাস ওয়াই টু দি পর মাইনাস ওয়ান বাই ফোর তো এটা আবার যদি গুণ করে দিই তিন তিন এখানকার তিন তাহলে এক্স টু দি পর ওয়ান বাই থ্রি থাকে প্লাস ওয়াই টুতে পর মাইনাস ওয়ান বাই ফোর এটাই তো আমাদের এখানে প্রুফ করতে বলছে তো এটা হয়ে গেল তেরো নম্বরটা এবার আমরা চোদ্দো নম্বর অঙ্কটা করবো চৌদ্দ নম্বর অঙ্কটা কী বলছে চৌদ্দ নম্বর অঙ্ক এক্স নম্বর অঙ্কটা কী আছে এটুতে পর এক্স ইকুয়াল টু বি কমা বি the পর ওয়াই কমা সি টু দি পর জেড ইকোয়াল টু এ হলে এগুলো যদি হয় তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকোয়াল টু ওয়ান প্রথমে কী দেওয়া আছে এ টু দি পর এক্স ইকোয়াল টু বি দেওয়া আছে তারপর বি টু টুতে পর ওয়াই ইকোয়াল টু সি দেওয়া আছে তারপর সি টু দি পর জেড ইকোয়াল টু এ দেওয়া আছে তো এটা যে দেওয়া আছে তো এখান থেকে আমরা কী টু দি পর এক্স ইকোয়াল টু বি দেওয়া আছে তো এ টু দি পর এক্স আচ্ছা বি এর মানটা এখানে কোথায় দেওয়া আছে বিয়ের মানটা এখান থেকে পাবো বি ইকোয়াল টু সি টু দি পর ওয়ান বাই ওয়াই আর এখানে সি এর মানটা পাবো এ টু দি পর ওয়ান বাই জেট তো বি এর মানটা এখানে বসায় দিই সি টু দি পর ওয়ান বাই ওয়াই ওর টু তু পর এক্স ইকুয়াল টু আচ্ছা এখান থেকে টু দি পর এক্স ইকুয়াল টু সি এর মানটা আবার বসায় দিই সি এর মানটা কী আছে ওয়ান বাই জেড এ টু দি পর ওয়ান বাই জেড তাহলে একবারে যদি গুণ করি তাহলে কী হয় ওয়াই জেড তাহলে এখান থেকে পাবো এক্স ইকোয়াল টু এক্স ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই জেড তাহলে অথব এক্স ওয়াই জেড ইকোয়াল টু ওয়ান একদম সিম্পল একটা অঙ্ক এবার পনেরো নম্বরটা কী বলছে পনেরো নম্বরটা বলছে যে এ টু দি পর এক্স ইকুয়াল টু বি দি পারে ওয়াই ইকোয়াল টু সি টু দি পর জেড ইকোয়াল টু ডি টু দি দিপার ডাব্লু এবং এবি ইকোয়াল টু সি ডি হলে যদি হয় তাহলে আমাদের এটা দেখাইতে বলছে এক্স ওয়াই ইকোয়াল টু জেড প্লাস ডাব্লু ইকোয়াল টু জেড ডাব্লু ইকোয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই এটা আমাদের পণ করতে বলছে তো যেটা দেওয়া আছে সেটা আমরা ধরে নিই আগে এ টু দি দুপর এক্স ইকোয়াল টু বি টু দুপর ওয়াই ইকোয়াল টু সি টু দি দুপর জেড ইকোয়াল টু ডি টু দি ডাব্লিউ টু ধরি তো অথব এই কোল টু এখান থেকে পাই কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স বি ইকোয়াল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই আর সি টু কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড আর ডি কল টু পাবো কে টু দি ওয়ান বাই ডাব্লিউ এবার যেহেতু আমাদের দেওয়া আছে টু টু সি ডি তাহলে এখানে দেই এ মানে হচ্ছে কে টু দিপোয়ার ওয়ান বাই এক্স ডট বি মানে হচ্ছে কে টু দিপোয়ার ওয়ান বাই ওয়াই ইকোয়াল টু সি মানে কে টু দি পার ওয়ান বাই জেড ইন্টু ডি মানে হচ্ছে কে টু দু ওয়ান বাই ডাব্লিউ তাহলে এখান থেকে আমরা কী পাবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকাল টু ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই ডাব্লিউ এবার এটাকে লসো করি লসু করলে কী পাবো এক্স ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস ওয়াই নিচে এক্স ওয়া লশ উপরে থাকবে এক্স প্লাস ওয়াই এখানে জেড ডাব্লিউ হচ্ছে লস তাহলে ডাবলু প্লাস জেড থাকলো আর এবার এটাকে কী করবো বর্জগুন করে দে তাহলে এক্স ওয়াই এগুলো হচ্ছে ডাব্লু প্লাস জেড ইকোয়াল টু জেড ডাব্লু ইকোয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই একদম সিম্পল এবার চারের অঙ্কগুলো করব চারের অঙ্ক প্রথম যে বলা আছে যে যদি এক্সের পাওয়ার এন কিউব তার পাওয়ার আবার এন ইকাল টু এক্সের পাওয়ার থ্রি টু দি পর এন তার পাওয়ার হচ্ছে থ্রি হয় তবে দেখাও যে এম প্লাস এন প্লাস ওয়ান রুট অফ এন টু দি পাওয়ার ফোর এর মান হচ্ছে থ্রি তো আমাদের যেটা দেওয়া আছে সেটাকে তুলে নিই কী দেওয়া আছে যেহেতু দেওয়া আছে এক্স এর পাওয়ার এন তার পাওয়ার কিউব আবার ব্রাকেট দিয়ে এন ইকুয়াল টু এক্স এর পাওয়ার কিউব তারপর এন ব্রাকেট দিয়ে থ্রি তো এটাকে যদি আমরা করি তাহলে কী হবে এক্সের পাওয়ার ব্রাকেটটা তুলে দিলে এন কিউব ইন্টু হচ্ছে এন এটাকে যদি আমরা ব্র্যাকেট তুলি তাহলে কী হবে এক্স এর পাওয়ার থ্রি টু দি পাওয়ার এন ইনটু হচ্ছে থ্রি এবার এটাকে যদি গুণ করি তাহলে এন এর পাওয়ার কত হবে ফোর এক্স হবে এক্সের পাওয়ার থ্রি তারপর হচ্ছে এন প্লাস ওয়ান এবার এক্স এক্স ক্যান্সেল হলো তাহলে এন টু দি পাওয়ার ফোর ইকাল টু থ্রি টু দি পর এন প্লাস ওয়ান এবার এটাকে একটা কাজ করি এন প্লাস এখানে আমাদের টার্গেট কিন্তু এন প্লাস ওয়ান রুড অফ তো তাহলে এটাকে আমরা একটা কাজ করি যে এন টু দি পাওয়ার ফোর নিচে ফোরের পাওয়ারে আমরা এন এন প্লাস ওয়ান দিয়ে ভাগ করি তাহলে এখানে তিন থাকে তো এটাকে আমরা ভাঙ ভালোভাবে লিখতে পারি এন প্লাস ওয়ান রুড অফ এন টু দি পাওয়ার ফোর ইকাল টু থ্রি এটাই তো পনেরোতে বলছে এইগুলো চালের এক এবার চারের দুই নম্বরটা কি বলছে এক্স টু দি পাওয়ার পি তার পাওয়ার কিউ ইকুয়াল টু এক্স এর পাওয়ার রুট পি তার পাওয়ার কিউ হলে এটা যদি হয় পিকে কিউ দ্বারা প্রকাশ করো দ্বারা প্রকাশ করো প্রকাশ করো তো যেহেতু এখানে বলছে এক্স টুতে পার পি তারপর কিউ টু হচ্ছে এক্সের পাওয়ার রুট পি তার পাওয়ার প্রাকের দিয়ে কিউ তো এটাকে আমরা কী লিখতে পারি এক্সের পাওয়ার পি তারপর কিউ এটা তো লিখতেই পারি আর এখানে এক্সের পাওয়ার রুট পি ডট কিউ পি টুতে পাওয়ার আচ্ছা এক্সগুলো ক্যান্সেল হলো পি টু দি পর কিউ ইকুয়াল টু রুট পি ডট কিউ তাহলে এবার পিটাকে নিচে নিয়ে আসি তাহলে পিটাকে নিয়ে আসলে পিটি দি পর কিউ তো আছেই তাহলে এখানে কী হবে পি টু দি পর ওয়ান বাই টু ইকাল টু কিউ তাহলে এখান থেকে আমরা এই হাফটাকে উপরে নিয়ে যাই তাহলে কত হবে পি টু দি পর কিউ মাইনাস হাফ ইকুয়াল টু হচ্ছে কিউ এইবার আমরা কিউয়ের মান এখান থেকে বের করবো কিউ কিউ ইকাল টু তাহলে কী পাইলাম ও এখানে পি আবার একটু লস করে দিই তাহলে টু কিউ টু কিউ মাইনাস ওয়ান বাই টু তো আবার আবার পি এর মানটা এখান থেকে কী পাই টু দি পার টু বাই টু কিউ মাইনাস আচ্ছা এখানে কি বলছে এখানে আমাদের বলছে কে কিউ দ্বারা প্রকাশ করো এটাই হচ্ছে আমাদের কে কিউ দ্বারা প্রকাশ পি এর মানটা কিউ দ্বারা প্রকাশ কর সব কিউ আছে এখানে তো এটা অঙ্ক হয়ে গেল এটা হলো আমাদের দুই এইবার আমরা তিন নম্বরটা করব তিন নম্বর তো পি টু দি পর এক্স টু দি পর তিনটা বলছে যদি ফিফটি সিক্স এর পাওয়ার এ হয় এ ইকুয়াল টু ফাইভ পয়েন্ট সিক্স এর পাওয়ার হচ্ছে বি ইকাল টু টেন টু দি পাওয়ার সি হয় তবে দেখাও যে দেখাও যে ওয়ান বাই এ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি তো যেহেতু ফিফটি সিক্স এর পাওয়ার হচ্ছে এ ইকোয়াল টু ফাইভ পয়েন্ট সিক্স এর পর হচ্ছে বি টেন টু দি পর সি ইকোয়াল টু কে এটা ধরি তো এটা হলে দেখা যে এটা বলছে আমরা এটাকে কে ধরে নিলাম তাহলে এখান থেকে আমরা ফিফটি সিক্সের মান বের করতে পারি ফিফটি সিক্স কে টু দি পর ওয়ান বাই এ কমা দিয়ে ফাইভ পয়েন্ট সিক্সের মানও বের করতে পারি কে টু দি পর ওয়ান বাই বি কমা দিয়ে টেনের পাওয়ার আমরা বের করতে টেনের মান বের করতে পারি কে টু দি পর ওয়ান বাই সি এবারে এই মানগুলো আমরা সবাই সব ক্ষেত্রে বসাবো তো এখান থেকে এটাকে আমরা যদি পড়ি এখানে কি বলা যায় ফিফটি সিক্স বাই টেন ইকোয়াল টু কে টু দি পর ওয়ান বাই বি তো এখানে ফিফটি সিক্সের মান বসাইতে পারি কে টু দি পর ওয়ান বাই এ টেনের মান বসাইতে পারি কে টু দি পর ওয়ান বাই সি ইকাল টু কে টু দি পর ওয়ান বাই বি এখানে আমরা লিখতে পারি কে টু দি পর ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই সি ইকাল টু কে টু দি বাই বি অর এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই সি ইকোয়াল টু হচ্ছে ওয়ান বাই বি তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে দেখি কী আছে প্রমাণে প্রমাণে বলছে এ ওয়ান বাই এর মান বের করতে বলছে তো ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি এটা হলো তিন নাম্বার এবার পাঁচ নাম্বারের যে অঙ্কগুলো সেটা হচ্ছে সমাধান করো সমাধান করো সমাধান করো কি সমাধান করছে প্রথম যে সমাধানটা হচ্ছে সিক্স টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ইকোয়াল টু থ্রি টু দি পর থ্রি এক্স ডট টু টু দি পর এক্স প্লাস এইট তো এটাকে আমরা করতে পারি টু টু দি পর এখানে তিন ছয়কে লেখা তিন তিনগুলো ছয় টো টু টু পর টু এক্স প্লাস ফোর ডট থ্রি টু টু পর টু এক্স প্লাস ফোর তারপর ওই দিকে দেখা যায় থ্রি টু দি পর থ্রি এক্স ডট টু টু দি পর এক্স প্লাস এইট এবার টুগুলোকে একদিকে করি টু টু দি পর টু এক্স প্লাস ফোর বাই টু টু তি পর এক্স প্লাস এইট আর থ্রি টু তু পর থ্রি এক্স বাই থ্রি টুটি পর টু এক্স প্লাস ফোর এবার এখান থেকে একটু হিসেব করবো এখানে কী হয় যে ভাগ যেহেতু তাহলে বিয়োগ হয়ে যাবে পাওয়ারগুলো তো টু এক্স থেকে এক্স গেলে কী থাকে এক্স আর চার মাইনাস এইট তাহলে মাইনাস ফোর আর এখানে থ্রিটে কী হবে থ্রি থ্রি এক্স থেকে টু এক্স গেলে এক্স মাইনাস এটা হল এক্সের মানে আমাদের যেহেতু এখানে বের করতে বলছে তো এখান থেকে তাহলে দুই বাই তিন ইকুয়াল টু আমরা এটা বাই করার পর নিচে নিয়ে আসার পর ইকোয়াল টু ওয়ান পাবো আবার ওয়ানকে দেখা যায় দুই বাই তিন এরপর জিরো তাহলে এখানে তাহলে আমরা পাচ্ছি যে এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো তো এক্স ইকোয়াল টু কী পাবো ফোর এটা গেলো এক এবার সেদিকে দুই দুই নম্বর সমাধান করাটা বলছে যে ফোর টু দি পর এক্স মাইনাস থ্রি ডট টু টু দি পর এক্স প্লাস টু প্লাস টু টু দি পর ফাইভ ইকোয়াল টু জিরো তো এখান থেকে এক্সের মান যেত বের করতে বলছে তো ফোরকে লেখা যায় টু এ স্কোয়ার পাওয়ার এক্স মাইনাস থ্রি ডট টু এর পাওয়ার এক্স ডট টু এর পর টু এটা ভাঙলাম প্লাস টু টু দি পর ফাইভ টু টু প্লাস হচ্ছে থার্টি টু ইকোয়াল টু জিরো টু টু ফাইভ মানে থার্টি টু এবার এখানে কী করি এক্সটা ভিতরে ঢুকে বাইরে স্কোয়ার দিই থ্রি টু পর আচ্ছা কত হয় এখানে চার তিন চারে একবার বারো লিখতে পারি বারো ইন্টু হচ্ছে টু টু তু পর এক্স প্লাস থার্টি টু ইকুয়াল টু জিরো এখানে মিলটা আসবে টু টু তু পর এক্সকে আমরা লিখতে পারি টু টু পর এক্সকে যদি আমরা এ ধরি তাহলে কী হয় স্কোয়ার মাইনাস টুয়েলভ এ প্লাস থার্টি টু তাহলে এখান থেকে আমাদের কী পাচ্ছে যে কে ভাঙালে চার আর আট তাহলে মাইনাস ফোর মাইনাস এইট এটা যোগ করলে যে যেহেতু হয় তাহলে একবারে আমি সমাধানটা করতে পারি আসলে সবাই এটা জানো যে এটা কীভাবে আসে তো অতএব a 4, টু ফোর কমা এইট তো এর মানটা আমরা যদি বসাই টু টু দি পর এক্স এর মানটা

তিন নম্বর থ্রি টু ট্রি টু এক্স প্লাস টেন থ্রি তো এটাকে আমরা করতে পারি থ্রি টু ট্রি ভিতরে লিখলাম বাইরে লিখলাম টু তাহলে এটা এটা আসে মাইনাস টেন থ্রি এক্স প্লাস মতো আসলো থ্রি টু টু যদি এ ধরি তাহলে স্কোয়ার মাইনাস প্লাস নাইন তো এখানে আমাদের যে থিউটা এসেছে এখানে কী আসবে নাইনকে লেখা যায় মাইনাস নাইন তাহলে এ মাইনাস নাইন ইন্টু হচ্ছে এ মাইনাস ওয়ান ইকুয়াল টু তো এখান থেকে এর মান পাবো নয় কমা তো এর মান যদি নয় হয় আর হচ্ছে এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা কী পাই এর পরিবর্তে আমরা থ্রি যদি পারি পরিবর্তে লিখি তাহলে এক্স ইকোয়াল টু সেক্ষেত্রে টু আসে এখানে এর মানটা যদি বসাই দিই থ্রি টু প এক্স ইকোয়াল টু ওয়ান ওয়ান বলতে থ্রি টু পার জিরো তো তাহলে এক্স ইকোয়াল টু সেক্ষেত্রে আসে জিরো তাহলে এক্সের মান দুটি পেলাম একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে টু এটা হলো তিন নম্বর এবার চার নম্বরটা চার নম্বরটা এখানে কী বলছে যে থ্রি টু টু পর এক্স প্লাস থ্রি টু টু পর ওয়াই ইকোয়াল টু ফোর এই অঙ্কটা খুব ভালো অঙ্ক থ্রি টু পার মাইনাস এক্স প্লাস থ্রি টু থ্রি পর মাইনাস ওয়াই টু হচ্ছে ফোর বাই থ্রি এটা জাস্ট একটা সমাধান করো অঙ্কের মতো তো থ্রি টু পর এক্স প্লাস থ্রি টু পর ওয়াই দেওয়া আছে এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে ধরলাম আবার এখানে কী দেওয়া আছে থ্রি টু পর মাইনাস থ্রি ইকোয়াল টু দেওয়া আছে ফোর বাই থ্রি তো এটাকে ভাগ করে নিই তাহলে ওয়ান বাই থ্রি টু তু পর এক্স প্লাস ওয়ান বাই থ্রি টু তু পর ওয়াই ইকোয়াল টু ফোর বাই থ্রি এটা দুই নম্বর সমীকরণ দিলাম এবার একটু এটাকে সিমপ্লিফাই মানে ছোট্ট আকারে দেওয়ার জন্য থ্রি টুটু পর কে এ ধরি থ্রি দু ওয়াইকে বি ধরি তাহলে এবার ইকুয়েশান দুটো খুব সোজা হবে সহজ হবে প্রথম উপজেশানটা হবে এ প্লাস বি ইকোয়াল টু ফোর এটা একটা সমীকরণ সমান দিয়ে রাখি তিন নম্বর পয়েন্টটা হবে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু হচ্ছে ফোর বাই থ্রি এটা হবে চার নম্বর সমীকরণ দিয়ে রাখলাম তিন চার সমাধান করে আমরা এ এবং এর মানটা বের করবো তো এখান থেকে আমরা একটু এখানে একটু আর একটু করে নিই তো এ বি লসাগু তো এ প্লাস বি থাকে ফোর বাই থ্রি তো এ প্লাস বি এর মান ফোর আমরা এখানে জানি তো ফোর বাই এ বি ইকোয়াল টু ফোর বাই থ্রি ফোর ফোর ক্যান্সেল হলো তাহলে এবি ইকোয়াল টু আমরা পেলাম থ্রি তো সমাধান আমার আমাদের কোনো কিছু করার প্রয়োজন পড়লো না এটা চার নম্বর দিলাম এবার ওদের থেকে আমরা যে কোনো মান বের করতে পারি তো একবার এ মাইনাস বি তার স্কোয়ার করি তাহলে কী আসবে এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি এ প্লাস বি এর মান হচ্ছে ফোর তাহলে ফোর স্কোয়ার মাইনাস ফোর থ্রি তাহলে ষোলো মাইনাস তাহলে বলতে হচ্ছে ফোর তাহলে এ মাইনাস বি হচ্ছে টু এবার এ প্লাস বি আর এ মাইনাস বি আবার এটা চার দিছি এটা হচ্ছে ফাইভ দেই তাহলে চার আর তিন আর হচ্ছে পাঁচ সমাধান করবো তো তিন লিখি আর এটা ফোর এটা কাটা তাহলে টু এ হচ্ছে সিক্স তাহলে এ ইকোয়াল টু আমরা কত পেলাম এ ইকাল টু থ্রি এ মানে আমরা কত ধরেছি এ মানে ধরেছি থ্রি দু এক্স ইকোয়াল টু থ্রি ধরেছি তাহলে সেক্ষেত্রে এক্স ইকোয়াল টু আসবে ওয়ান একটা মান গেলো ধরো এর মান থ্রি যে কোনো একটা সমীকরণে যদি বসাই না ধরো হচ্ছে পাঁচ নম্বর সমীকরণে যদি বসাই তাহলে থ্রি মাইনাস বি ইকোয়াল টু টু আসবে সেক্ষেত্রে বি ইকোয়াল টু থ্রি মাইনাস টু তার মানে হচ্ছে ওয়ান বি এর মানটা আমরা জানি থ্রি টু টির পর বিয়ের মানটা কী ধরেছিলাম থ্রি টু দি পর ওয়াই থ্রি টু পাওয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে থ্রি টু পার জিরো লিখতে পারি তাহলে ওয়াই সেক্ষেত্রে ওয়াই ইকোয়াল টু জিরো তো দুটো তাহলে সমাধান হলো একটা হচ্ছে এক্সের মান আর একটা হচ্ছে এর মান এবার পাঁচ নম্বর অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কটা কী বলছে যে এক্স প্লাস এইট টু দি পর পাঁচ নম্বর অঙ্কটা কী বলছে এইট টু দি পর এক্স ডট ফোর টু দি পর ওয়াই ইকোয়াল টু ওয়ান টু এইট ক্ষমা দিয়ে নাইন টু দি পর এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি সেভেন টু দি পর এক্স ওয়াই এটা সমাধান করতে বলছে তো প্রথম যে সমীকরণটা আছে এখান থেকে আমরা কী পাই এটাকে লেখা যায় টু টু দি পর থ্রি এক্স ডট এটাকে লেখা যায় টু টু দি পর টু এক্স ইকোয়াল টু হচ্ছে টু টু দি পর সেভেন ওয়ান টু এইটকে লেখা যায় টু টু দি ওয়ার সেভেন অর এটাকে আমরা কী করি টু 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 পর থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকোয়াল টু টু থ্রি সেভেন তাহলে রথের থ্রি এক্স প্লাস টু ওয়াই টু টু ওয়াই এটা এক নম্বর রাখি এবার এটাকে কী করা যায় এখানে এখানে লেখা যায় থ্রি টু টু এক্স আর এটাকে কী করা যায় থ্রি টু দি আর তো এটা যদি তিন তিন ক্যান্সেল হলো তাহলে কী থাকে টু এক্স প্লাস এটা এটাকে নাম দিই দুই নম্বর সমীকরণ এবার এক বিয়োগ দুই করি এক বিয়োগ দুই করলে এখানে থ্রি এক্স এখানে টু এক্স গেলো তাহলে থাকে এক এক্স থাকে টু ওয়াই টু ওয়াই কাটা গেলো তাহলে এক্স ইকোয়াল টু এখান থাকে সেভেন মাইনাস থ্রি এক্স ওয়াই এবার থ্রি এক্স ওয়াইটা এ দিয়ে নিয়ে আসি তাহলে এক্স প্লাস থ্রি এক্স ওয়াই ইকোয়াল টু সেভেন আর এখান থেকে আমরা এক্স কমন নিই এক্স কমন নিলে কী থাকে এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু সেভেন এবার অতএব এক্স সমান সমান সেভেন বাই ওয়ান প্লাস থ্রি থ্রি ওয়াই সেভেন বাই ওয়ান প্লাস থ্রি ওয়াই এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিয়ে রাখি এবার এই তিনের মানটা এক নং সমীকরণে বসাবো তো তিনের মান এক নং সমীকরণে বসালে আমরা কী পাবো থ্রি ইন টু এক নং সমীকরণে কী দেওয়া ছিল যে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু সেভেন থ্রি এক্স বলতে আমাদের এই যেটা সেভেন বাই ওয়ান প্লাস থ্রি ওয়াই প্লাস প্লাস হচ্ছে টু ওয়াই ইকোয়াল টু এবার একে একটু গুণ করে দিয়ে তাহলে কত টোয়েন্টি ওয়ান বাই ওয়ান প্লাস থ্রি ওয়াই প্লাস টু ওয়াই ইকোয়াল টু সেভেন এবার করব প্লাস বজ্রগুণ একসঙ্গে করব তো করলে এখানে একুশ প্লাস এখানে কী থাকে টু ওয়াই আর একবারে যদি বজ্রগুণ করি তাহলে সেভেন প্লাস টোয়েন্টি y এবার সবগুলো একদিকে করি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস নাইন নাইনটিন ওয়াই প্লাস ফোরটিন টু জিরো তো এইবার এইবার এটাকে যদি মিল ড্রাম করি তাহলে কী আসে সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ করতেছি

আর একটা কী পাবো ওয়াই ইকোয়াল টু মাইনাস টু ইকাল টু জিরো করে ওয়াই ওয়াইয়ের ওয়ান ইকোয়াল টু টু পাবো এবার যখন যখন ওয়াই ইকোয়াল টু সেভেন বাই সিক্স তাহলে তখন এক্সের মানটা কত হবে তখন এক্স ইকোয়াল টু এক্সের মানটা যে কোনো একটা সমীকরণ এক্সের মানটা যেটা তিন নম্বর সমীকরণ যে করছিলাম কোনো বসায় দিই তাহলে কত হবে সেভেন বাই ওয়ান প্লাস থ্রি ইন্টু সেভেন বাই সিক্স বসায় দিলাম তো এখান থেকে আমরা কী পাব এখানে কী পাবো এখানে কাটা গেল তিন দুক্নো ছয় তো এক্স টু সেভেন বাই দুই এক দুই আর সাত নাইন বাই তাহলে এটা করলে কী হয় বাই নাইন আবার যখন ওয়াই ইকোয়াল টু মানটা হবে তখন এক্স সেভেন বাই ওয়ান প্লাস থ্রি ইন্টু টু তাহলে কী এসেছে তিন হাজার ছয় সাত সাত বাই সাত তাহলে কত হয় ওয়ান তাহলে অত নিম্ন সমাধান সমাধান ফোরটিন বাই নাইন কমা সেভেন বাই সিক্স অথবা অথবা হবে না ও ও ওয়ান কমা টু এবার ছয় নম্বর অঙ্কটা ছ নম্বর অঙ্কটা আগে তুলে নিই ছ নম্বর অঙ্কটা কী বলছে ছ অঙ্কটা বলছে যে ফাইভ টু দি পর এক্স প্লাস টু দি পর ওয়াই তারপর ফাইভ টু দি পর এক্স ওয়ান টু প্লাস প্লাস থ্রি টু ওয়াই টু ফোর তো আমরা ফাইভ টু দিপার্স এক্সটাকে এ ধরি আর ওয়াই থ্রি টু দি পর ওয়াইটাকে বি ধরি এখান থেকে একটু নিই ফাইভ টু দিপোর এক্স বাই ফাইভ প্লাস থ্রি টু থিপোর ওয়াই বাই থ্রি ইকোয়াল টু ফোর তাহলে আমরা কী ধরি ফাইভ টু দিপোর এক্সটাকে এ ধরি কমা থ্রি টু থ্রিপোর ওয়াইটাকে বি ধরি তাহলে আমাদের সমীকরণগুলো খুব সহজেই তৈরি হয়ে যায় কী হয়ে যায় একটা হয়ে যায় থ্রি এ প্লাস ফাইভ বি ইকোয়াল টু সিক্সটি এটা দুই নম্বর সমীকরণ এই যে এখানে যদি বসায় দিন এখানে যে বসায় দেই কী আসে যে লসুকও হবে লসুকও আমরা গত তিন বা চার পনেরো লসকু চার পনেরো ষাট করে গুণ করছি আর এখানে থ্রি ফাইভ এক্স বলতে হচ্ছে এ ফাইভ টু দি পর এক্স বলতে এ আর থ্রি টু ওয়াই বলতে বি একবারে বললাম আর উপরেরটা কী হবে এই সমীকরণটা এ প্লাস বি ইকোয়াল টু এ প্লাস বি ইকোয়াল টু ফোরটিন এটা এক নম্বর সমীকরণ এবার এক আর এই দুই আমরা সমাধান করব তো তিন দিয়ে উপরটাকে গুণ করি তিন দিয়ে গুণ করলে হবে ফাইভ দিয়ে গুণ করি ফাইভ এ প্লাস ফাইভ বি ইকুয়াল টু হচ্ছে সেভেন্টি ফাইভ দিয়ে গুণ করলাম নিচেটা তো কিছু থাক নিচেটা একই থাকবে ফাইভ এ প্লাস থ্রি এ প্লাস ফাইভ বি ইকোয়াল টু সিক্সটি তো যদি বিয়োগ করি তাহলে এটা কাটবে এখানে কত থাকে টু এ ইকোয়াল টু হচ্ছে টেন তাহলে এ ইকোয়াল টু কত পাইলাম এ ইকাল টু ফাইভ তো এর মানটা আমরা কী জানি ফাইভ টু দি পর এক্স ইকুয়াল টু হচ্ছে ফাইভ ফাইভ টু দি পর ওয়ান ফাইভ মানে ফাইভ টু দি পর ওয়ান তো এক্সের মানে আমরা কত পেলাম এক্সের মানে ইকুয়াল টু ওয়ান এবার এক্স ইকোয়াল টু ওয়ান যদি বসাই এই সমীকরণটাতে তাহলে কী আসে এক্স ইকোয়াল টু ওয়ান যদি বসাই তাহলে ফাইভ টু দি পর এক্স বলতে ওয়ান প্লাস থ্রি টু দি পার ওয়াই ইকোয়াল টু ফোরটিন থ্রি টু দি পর ওয়াই ফোরটিন টু দিয়ে নিয়ে গেল ফোরটিন মাইনাস ফাইভ তাহলে এর বিয় করে কত আসছে বিয়োগ করে আসতেছে নাইন নাইনকে লেখা যায় থ্রি তার স্কোয়ার থ্রি ডি স্কোয়ার তাহলে ওয়াই ইকোয়াল টু সমাধান এক্স আর ওয়াই ইকোয়াল টু এটা গেলো হচ্ছে পাঁচ নম্বর ছয় নম্বর ছয় নম্বর না এটা হচ্ছে এটা কত নম্বর গেল এটা গেল ছয় নম্বর এবার সাত নম্বরটা কী বলছে সাত নম্বরটা বলছে এক্স ইকোয়াল টু ওয়াই কমা দিয়ে এক্স ইউল টু ওয়াই বলছে তো আমাদের কী দেওয়া আছে এক্স টু দি পর ওয়াই টু ওয়াই টু দি পর এক্স দেওয়া আছে তো এটাকে আমরা কী করতে পারি যেহেতু এক্সগুলো টু ওয়াই তো এক্সের জায়গায় আমরা বসা দিই টু ওয়াই টু ওয়াই ইকোয়াল টু ওয়াই ইকোয়াল টু ওয়াই টু দি পর টু ওয়াই তারপর এখান থেকে টু ওয়াই মানটা বের করি টু ওয়াই ইকোয়াল টু ওয়াই টু দি পর কী হবে টু ওয়াই বাই ওয়াই তার মানে হচ্ছে টু একটা ওয়াই কাটা গেলে ওয়াই ইকুয়াল টু টু পেলাম ওয়াইয়ের ওয়ানটা এক্সের ওখানে এখানে বসায় দিলে এক্স ইকুয়াল টু টু ইন্টু টু ইন্টু টু তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু ফোর তো নিম্ন সমাধান এক্স ইকুয়াল টু ফোর ওয়াই ইকোয়াল টু টু এটা সোজা অঙ্ক এবার নয় নম্বর অঙ্কটা করবো নয় নম্বর অঙ্কটা কী আছে নয় নম্বর অঙ্কটা বলছে এ টু দি পর এক্স ইকুয়াল টু এক্স টু দি পর ওয়াই কমা দিয়ে এ টু দি পর ওয়াই ইকোয়াল টু এক্স টু দি পর এক্স তো তাহলে যেহেতু দেওয়া আছে এ টু দি পর এক্স ইকোয়াল টু এক্স টু দি পর ওয়াই এটা দেওয়া আছে যেহেতু তাহলে এখান থেকে এর মান বের করে পড়ি এক্স টু দি পর ওয়াই বাই এক্স সেই এর মানটা এখানে বসায় দেবো তাহলে এর মানটা বসাই দিই এক্স টু দি পর ওয়াই বাই এক্স তারপর ওয়াই ইকোয়াল টু এক্স টু দি পর এক্স এবার আমার এটাকে গুণ করে দিই তাহলে কী হবে এটা ব্রাক একটু দিলে ওয়াই স্কোয়ার বাই এক্স ইকোয়াল টু এক্স টু দি পর এক্স তাহলে এবার এক্সএস কাটা গেল তাহলে ওয়াই স্কোয়ার বাই এক্স এই এক্স এক্স উঠে গেলো ইকোয়াল টু এক্স এবার ওয়াই স্কোয়ার ইকোয়াল প্রজন করে এক্স স্কোয়ার হয় তাহলে তাহলে কী পাই আমরা এক্স স্কোয়ার ইকোয়াল টু এক্স ইকোয়াল টু ওয়াই এটা দুই নং সমীকরণ দিয়ে বসাই এবার দুই নং সমীকরণের মানটা যদি এখানে বসায় দেয় এক্স ইকোয়াল টু ওয়াই তাহলে এখানে যদি বসাই তাহলে কী আসতেছে এক্স ইউকাল টু এ পাবো এক্স ইকাল টু ওয়াই যদি এখানে বসে তাহলে ওয়াই কাটা গেলো তাহলে এক্স ইকোয়াল টু এ আবার যেহেতু এক্সের সঙ্গে ওয়াই সমান তাহলে ওয়াই ইকোয়াল টু এ পাবো এটা পেলাম এটা কীভাবে পেলাম দেখো এখানে একটু সাইডে দেখো এক্স ইউকোয়াল টু ওয়াই বাই এক্সের মানে হচ্ছে ওয়াই তাহলে এটা কাটা গেলো ওয়ান থাকে তাহলে এ ইকাল টু এক্স আর ওটাকে আমি নিচ্ছি এক্স ইকোয়াল টু এ এবার এখানে যদি বসাই তাহলে ওয়াই ইকোয়াল টু এ পাবো তা নিম্ন সমাধান এটাই এবার দশ নম্বর অঙ্কটা দশ নম্বর অঙ্কটা কী বলছে টু টু দিপার এক্স প্লাস টু টু দি পর ওয়াই ইকুয়াল টু টুয়েলভ আর কমা দিয়ে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাইভ এটা সমাধান করতে হবে যেহেতু আমাদের দেওয়া আছে টু টু দি পর এক্স প্লাস টু টু দিপার ওয়াই ইকুয়াল টু টুয়েলভ তাহলে এখান থেকে এক্সের মান পাই এক্স ইকুয়াল টু হচ্ছে ফাইভ মাইনাস ওয়াই এবার এখানে এক্সের মানটা আমরা বসাই দেব তাহলে টু টু দি পর ফাইভ মাইনাস ওয়াই হবে এক্সের জায়গায় যদি বসাই টু দি পর ওয়াই ইকুয়াল টু টুয়েলভ তো এটাকে আমরা ইয়ে করি টু টু দি পর ফাইভ বাই টু টু দিপোর ওয়াই প্লাস টু টু দিপোর ওয়াই ইকোয়াল টু হচ্ছে টুয়েলভ এবার টু টু দিপোর ফাইভ বল টু থার্টি টু বাই টু টু দিপার ওয়াই প্লাস টু টু দিপোর ওয়াই ইকোয়াল টু টুয়েলভ এটা এক কথা বজ্রগুণ করে টুয়ে ইয়ে করবো টু টু টুপোর ওয়াইকে আমরা এ ধরি এ যদি ধরি তাহলে কী হবে থার্টি টু বাই এ প্লাস এ ইকোয়াল টু টুয়েলভ এবার প্লাস তাহলে কি থার্টি টু প্লাস স্কোয়ার প্লাস একসঙ্গে তাহলে টুয়েলভ এ তাহলে আমরা আলটিমেটলি কী পাচ্ছি স্কোয়ার মাইনাস টুয়েলভ এ প্লাস এটা আমরা সমাধান করবো থার্টি ফোর করা যায় বত্রিশ আমরা জানি তাহলে একবারে করি এ মাইনাস a- মাইনাস 8 0 এ এইট তাহলে অতএব এ টু ফোর কমা দিয়ে টু এইট এর মানটা আমরা কী ধরেছিলাম এর মানটা ধরেছিলাম টু টু দিপোর ওয়াই তাহলে এর মানটা আমরা এখানে বসাই দিই টু টু দি পর ওয়াই তো ফোরকে লেখা যায় টু 2 তাহলে ওয়াই টু টু আর এ এ এর মানটা টু টু তাহলে টু লেখা যায় তাহলে ওয়াই তাহলে যদি ওয়াই ইকোয়াল টু টু হয় তাহলে এক্সের মান কত তখন এক্সের মান কত পাবো এখানে যদি বসায় দিই ওয়াইকোল টু টু এর জন্য এক্সের মান থ্রি আর ওয়াই ইকোয়াল টু থ্রির জন্য ওয়াই ইকোয়াল টু থ্রির জন্য এক্স এক্সের মান পাবো টু তা নিম্নও সমাধান আমাদের কী হবে অর্থ নিম্নও সমাধান নিম্নেও সমাধান সমাধান যখন এক্সের মান টু তখন ওয়াইয়ের এক্সের মান থ্রি তখন ওয়াইয়ের মান টু তাহলে এক্স ইকোয়াল টু এক্স ইকাল টু থ্রি ওয়াই ইকোয়াল টু টু আর একটা হচ্ছে এক্স ইকোয়াল টু টু ওয়াই ইকোয়াল টু থ্রি দুটার সমাধান পাব এবার এগারো নম্বরটা এগারো নম্বর শুধুমাত্র একটা কী আছে ভেরিয়েবেল আছে এগারো নম্বর ফাইভ টু দি পাওয়ার থার্টিন মাইনাস টু এক্স প্লাস টু টু দি পর এক্স মাইনাস টু ইকাল টু টু দি পর এক্স প্লাস টু প্লাস ফাইভ টু দি পর ইলেভেন মাইনাস টু এক্স অর ফাইভ টু দি পর থার্টিন মাইনাস টু এক্স প্লাস মাইনাস ফাইভ টু দি পর ইলেভেন এটা একদিকে একদিকে নিয়ে আসি ইলেভেন মাইনাস টু এক্স আর এটা কেউ দিয়ে নিয়ে যাই টু টু দি পর এক্স প্লাস টু মাইনাস টু টু দি পর এক্স মাইনাস টু এখান থেকে কী পাই এখান থেকে পাই ফাইভ টু দি পর থার্টিন বাই ফাইভ টু দি পাওয়ার টু এক্স মাইনাস এখান থেকে পাবো ফাইভ টু দি পর ইলেভেন বাই বাই ফাইভ টু দি পর টু এক্স এখান থেকে কী পাবো এখান থেকে পাবো টু টু দি পর এক্স বাই টু টু দি পর টু মাইনাস এখান থেকে কী পাবো টু টু দি পর এক্স বাই টু টু দি পর টু এবার এবার এখান থেকে আমরা ফাইভ টু দি পাওয়ার টু এক্স কমন নিই ওয়ান বাই ফাইভ টু দি পর টু এক্স কমন নিই ফাইভ টু দি পর টু এক্স আচ্ছা উপর থেকে কিন্তু ফাইভ টু দি পাওয়ার ইলেভেনও কমন যায় তো ওটাও কমন নিয়ে নেই তাহলে এখান থেকে কী থাকে ফাইভ টু দিপোর স্কোয়ার টু মাইনাস ওয়ান ফাইভ টু দিপার টু মাইনাস ওয়ান ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান থাকে আর এখানে এখন তো কাটাই যায় মনে হচ্ছে এখানে একটু গন্ডগোল করেছিলি গন্ডগোল করে ফেলেছি এখানে হয় টু টু দি পর এক্স ডট টু টু দি পর টু তাহলে এখান থেকে টু টু ডি পর এক্স কমন নিলে দুই এর স্কোয়ার বলতে ফোর মাইনাস ওয়ান বাই ফোর তাহলে এখানে আমরা কী পাচ্ছি এখানে পাচ্ছি ফাইভ টু দি পর ইলেভেন বাই ফাইভ টু দি পর টু এক্স আর এখানে কত থাকে পাঁচ পাঁচ হাজার পঁচিশ মাইনাস ওয়ান টোয়েন্টি ফোর ইকোয়াল টু 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 দি পর এক্স ইন্টু হচ্ছে চার চারে ষোলো তাহলে কত পনেরো বাই এখানে কত পাবো পনেরো বাই ফোর তাহলে আমরা চব্বিশটা এর নিচে দিয়ে দিয়ে দিই তাহলে কত ফাইভ টু দি পর ইলেভেন বাই ফাইভ টু দি পর টু এক্স ইকোয়াল টু 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 দি পর এক্স ইকোয়াল টু ইন্টু হচ্ছে ফিফটিন বাই এ ফোরের সঙ্গে চব্বিশ গুণ হবে ফোর ইন্টু টোয়েন্টি ফোর এটা হচ্ছে কাটি তিন দিয়ে তিন পাঁচে পনেরো তিন হাজার চব্বিশ তাহলে আমরা কত পাবো ফাইভ টু দি পর কী থাকলো ফাইভ টু দি ইলেভেন বাই ফাইভ টু দি পর টু এক্স ইকোয়াল টু হচ্ছে টু এক্স ইন্টু হচ্ছে ফাইভ টু ফাইভ বাই এইট দেখো এখানে ফাইভ ওয়ান আছে এখানে তাহলে একটা কাটা গেলো তাহলে কী থাকে ফাইভ টু পর টেন বাই ফাইভ টু পর টু এক্স ইকাল টু হচ্ছে টু টু পর এক্স বাই এইট তাহলে তাহলে আমাদের কী থাকতেছে চারটা কোথায় গেলো এখানে একটা চার আছে ইন্টু চার তাহলে এটা গুণ করে দিই একবারে চারটা বত্রিশ অর পরের লাইন আমরা কী করব পড়েন উপরে তুলে দিই তাহলে ফাইভ টু দি পর টেন মাইনাস টু এক্স ইকুয়াল টু হচ্ছে এটাকে টু টু দি পর একবারে করি টু টু দি পর এক্স বত্রিশটা উপর উপরে গেল বত্রিশকে লেখা যায় টু টু ফাইভ তাহলে বিয়োগ টু টু দি বিয়োগ ফাইভ এটা হয় তো এবার আমরা এখানে একটা কাজ করি এখানে ফাইভ টু দি পর টু কমন যায় তাহলে তাহলে কী থাকে ফাইভ মাইনাস এক্স আর এখানে টু টু দি পর এক্স মাইনাস ফাইভ থাকেই এইবার এখানে আমরা কী লিখতে পারি এখানে লিখতে পারি পাঁচের স্কোয়ার বলতে এখানে লিখতে পারি পাঁচের স্কোয়ার পঁচিশ পাঁচের স্কোয়ার মানে পঁচিশ ডট এখানে আমরা কী করতে পারি তাহলে এখানে করতে পারি টুটাকে আমরা নিচে দিতে পারি টুটাকে আমরা নিচে দিই তাহলে কী থাকে ফাইভ স্কোয়ার বাই টু একবারে আমরা লিখতে পারি ফাইভ মাইনাস এক্স টু ওয়ান তাহলে এখানে কি পঁচিশ বাই টু তারপর ফাইভ মাইনাস এক্স টু ওয়ানকে তাহলে এখান থেকে আমাদের কী হয় ফাইভ মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু হচ্ছে ফাইভ তাহলে আমরা কত পেলাম এক্স ইকুয়াল টু ফাইভ তাহলে এবার পরের অঙ্কটাতে যাব পরের অঙ্কটা হচ্ছে আমি সব করে দেবো কিন্তু ধৈর্য ধরে জাস্ট দেখতে হবে আমরা করছি সৌরেন্দ্রনাথদের বইয়ের সূচকের নেওয়া বলি চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক দি পরে এক্স ইকুয়াল টু হচ্ছে থার্টিন সিক্স টু দি পর এক্স এই অঙ্কটা দেওয়া আছে এটা হচ্ছে টু এভ নম্বর অঙ্ক তো আমরা এটাকে আমরা কী করবো দেখো এটাকে সিক্স থাকলেও এটাকে লেখা যায় টু টু থি পর টু এক্স প্লাস থ্রি টু দি ফোর থ্রি এক্স এখানে থার্টিন ডট তিন তিন রুমি ছয় লেখা যায় তাহলে টু টু দি পর এক্স ডট টু টু থি ফোর আর থ্রি টু দি ফোর এক্স এইবার একটা কাজ করি এখানে একটু অঙ্কটা খুব জটিল লাগতেছে তো একটু সরল করে নেই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টু টু তু পর এক্সটাকে ভিতরে রাখি বাইরে টু দেই প্লাস থ্রি টু টু পর এক্সটাকে ভিতরে রাখি বাইরে টু দিই থার্টিন ইন্টু টু টু তু পর এক্স ডট থ্রি টু দি পর এক্স তো টু টু পর এক্সকে ধরি এ আর থ্রি টু দু এক্স কে ধরি বি এবার স সহজেই অঙ্কটা হবে সোজা মনে হবে এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এগুলো হচ্ছে থার্টিন এ বি এবার আমরা কী করি এটা কি কী বলে সূত্র ভাঙাবো সিক্স স্কোয়ার সূত্র না সিক্স স্কোয়ার থার্টিন এবিটাকে এদিকে নিয়ে এসি থার্টিন এবি প্লাস সিক্স বি স্কোয়ার ইকুয়াল টু জিরো তো এখান থেকে আমাদের এখান থেকে আমাদের ইয়ে পড়বে সিক্স স্কোয়ার মাইনাস লিখতে পারে নাইন মাইনাস ফোর এ বি এটা আমাদের মিডিল টার্ম পড়তেছে সিক্স বি ইকোল টু জিরো তো প্রথমটার থেকে আমাদের কি কমন যায় প্রথমটার থেকে কমন যায় হচ্ছে থ্রি এ থ্রি এ কমন গেলে কী থাকে টু এ মাইনাস থ্রি থেকে কমন যায় হচ্ছে টু বি তাহলে টু বি মাইনাস টু এ মাইনাস থাকে টু এ মাইনাস তাহলে এখান থেকে আমরা পাই কমা ইন্টু কত টু এ মাইনাস থ্রি বি টু জিরো এটা আমরা পাই তাহলে অতএব টু এ মাইনাস বি টু জিরো অথবা আমরা পাই থ্রি এ মাইনাস টু বি টু জিরো এবার আমরা ওই মানগুলো বসাবো মানগুলো বসাবো তো এ বলতে আমরা কী ধরেছি এ বলতে আমরা টু টু থ্রি পর এক্স ধরেছি ও থ্রি বি বলতে টু টু পর টু ধরেছি ইকোয়াল টু জিরো তো এটা ওইদিকে নিয়ে যাই থ্রি টু ট্রি পর থ্রি টু টু পর এক্স টু হচ্ছে থ্রি ইন্টু থ্রি টু থ্রি এক্স এবার কাজ করি এক্সটাকে তাহলে টু বাই থ্রি তার এক্স পাওয়ার দিয়ে দিই আর এখানে হয় থ্রি বাই বলতে হচ্ছে ওয়ান ওয়ানকে আবার লিখতে পারি টু বাই তার পাওয়ার জিরো তাহলে এক্স এখানে এখানে টু ছিল এখানে মিস্টেক করে ফেলেছি টু ছিল এখানে টু হলে থ্রি বাই টু আসবে তাহলে থ্রি বাই টু থ্রি বাই টু এর পাওয়ার হচ্ছে ওয়ান থাকবে তাহলে এক্স ইকোয়াল টু আমরা কী পেলাম ওয়ান এবার এখানে যদি বসায় দিই এখানে বসায় দিলে আমরা কী পাব আচ্ছা এখানে বসানোর দরকার নেই এক্সের মানে একবারে ওয়ান পেলাম তো যে কোনো একটা যে উপরের সমীকরণটা ছিল যে কোনো এক জায়গায় আমরা বসায় দেবো এক্সের মান ওয়ান পাইলাম তাহলে এখানে বসাই দিন তাহলে থ্রি ইন্টু এ মানে হচ্ছে টু 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 ইন্টু বি মানে হচ্ছে থ্রি টু পার এক্স ইকোয়াল টু তাহলে এটা সমান করে নিয়ে থ্রি ইন্টু টু টু দি পর এক্স ইকুয়াল টু টু এখান থেকে আচ্ছা দেখো আমরা কিন্তু এক্সের মান অলরেডি পেয়ে গেছি তো এখান থেকেও আমরা কিন্তু মান ওই থ্রি পাবো ওয়ানই পাবো আমি জাস্ট চেক করে নিতেছি তাহলে এটা কী হলো ওয়ান দেখো এক্স ইকোয়াল টু ওয়ান আসলো তো এক্সের মান ওয়ান তাহলে এটাই নির্ণয় সমাধান যে কোনো একটা করলে হবে হয় এটা করো নতুবা ওইটা করো এটা আসলো জিরো এটাও আসলো জিরো এখান থেকে এক্সের মান বের করতে পারি আবার এখান থেকেও এক্সের মান বের করতে পারি যে কোনো একটা কাজ নিয়ে বের করে হয়ে যাবে তো এটা গেলো এটা গেলো এবার এটা গেল আচ্ছা আমাদের এবার দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো করব এক নম্বর অঙ্কটা বলছে সরলতম মান নির্ণয় করো সরলতম মান নির্ণয় করতে বলছে সরলতম সরলতম মান নির্ণয় করো মান নির্ণয় করো আমরা করছি সৌরেন্দ্রনাথ সৌরেন্দ্রনাথদের বইয়ের সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের সমস্ত অঙ্ক তো যে অঙ্কটা বলা আছে থার্ড ব্রাকেট ওয়ান মাইনাস সেকেন্ড ব্রাকেট ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এক্স কিউ ব্র্যাকেট ক্লোজ মাইনাস পাওয়ার এ মাইনাস ওয়ান থার্ড ব্রাকেট সেকেন্ড ব্রাকেট ক্লোজ পাওয়ার এ মাইনাস ওয়ান থার্ড ব্রাকেট ক্লোজ পাওয়ার এ মাইনাস ওয়ান বাই থ্রি এখানে আমাদের এখান থেকে শুরু ফার্স্ট ব্রাকেট থেকে শুরু করতে হবে তো তাহলে কী থাকবে মাইনাস ওয়ান মাইনাস সেকেন্ড ব্রাকেট ওয়ান মাইনাস আচ্ছা এটাকে ওয়ান মাইনাস থ্রি এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান বলতে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স কিউব সেকেন্ড ব্রাকেট মাইনাস ওয়ান পাওয়ারে থার্ড ব্রাকেট পাওয়ারে মাইনাস ওয়ান বাই থ্রি এইবার আমরা কী করব ওয়ান মাইনাস এনে কী হবে লসকু হবে ওয়ান মাইনাস এক্স কিউব তাহলে এটা কী হবে ওয়ান মাইনাস এক্স কিউব মাইনাস ওয়ান সেকেন্ড ব্রাকেট হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট শেষ এবার থার্ড ব্রাকেট হবে আমাদের সেকেন্ড ব্র্যাকেট পাওয়ারে মাইনাস ওয়ান সরি সেকেন্ড ব্র্যাকেটে পাওয়ারে হচ্ছে মাইনাস ওয়ান থার্ড ব্র্যাকেটের বাইরে হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি তো এবার আমরা কী করবো ওয়ান মাইনাস এখানে কাটা যায় তাহলে কী থাকে থাকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে মাইনাস এক্স কিউব বাই ওয়ান মাইনাস এক্স সেকেন্ড ব্রাকেট ক্লোজ পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান থার্ড ব্রাকেট ক্লোজ পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি এবার তাহলে আমরা এটাকে কী করতে পারি এটাকে একটা কাজ করি ওয়ান মাইনাস এই মাইনাসদের নিচে গুণ করে দেয় তাহলে কী থাকবে উপরে থাকবে উপরে থাকবে হচ্ছে এক্স কিউব নিচে হলো এক্স কিউব মাইনাস ওয়ান কী হলো এটা নিচে এটার সঙ্গে গুণ হয়ে গেল নিচে যেটা ওয়ান মাইনাস এক্স কিউব আছে ওর সঙ্গে মাইনাসটা গুণ হয়ে গেল থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস ওয়ান বাই থ্রি আচ্ছা এইবার তাহলে এখানে আমরা কী করতে পারি এখানে দেখো এটার পাওয়ার মাইনাস ওয়ান বলতে কি আমরা এটাকে উল্টে দিতে পারি তাহলে ওয়ান মাইনাস এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স থ্রি এটা হইলো থার্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস ওয়ান থার্ড এবার এটাকে যদি লসও করি তার মানে কী এসেছে লসক হচ্ছে এক্স কিউব তাহলে কি এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস ওয়ান হবে প্লাস ওয়ান তার পাওয়ারই হচ্ছে মাইনাস ওয়ান থার্ড মাইনাস ওয়ান থার্ড এটা এটা কাটা গেল তাহলে কী থাকে ওয়ান বাই এক্স কিউব তার পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান থার্ড এবার একটু উপরে তুললে কী হয় এক্সের পাওয়ার মাইনাস থ্রি তার সঙ্গে গুণ হবে মাইনাস ওয়ান থার্ড এবার এই মাইনাস মানুষ প্লাস হয়ে গেলো তিন দিন কাটা গেলো তাহলে কী থাকে আমাদের এক্স থাকে তাহলে এটা হচ্ছে অঙ্ক এবার দুই নম্বর অঙ্কটা করবো দুই নম্বর অঙ্কটা বলছে সমাধান করো দুই নম্বর অঙ্কটা বলছে সমাধান করো সমাধান করো তা অঙ্কটা কী আছে অঙ্কটা বলছে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু টু দি পর মাইনাস এক্স ইকোয়াল টু হচ্ছে সিক্সটিন টু দি পর ওয়ান বাই এক্স প্লাস সিক্সটিন টু দি পর মাইনাস ওয়ান বাই এক্স বাই সিক্সটিন টু দি পর ওয়ান বাই এক্স মাইনাস সিক্সটিন টু দি পর মাইনাস ওয়ান বাই এক্স তো এটাকে প্রথমে আমরা যোগভাগ প্রক্রিয়া চালাই তাহলে সুবিধা হবে যোগভাগ প্রক্রিয়া তো আর যোগভাগ প্রক্রিয়া চালাবো টু টু দি পর এক্স প্লাস টু দি পর মাইনাস এক্স প্লাস টু টু পর এক্স মাইনাস টু পর যোগ ভাব প্রক্রিয়া যেটা যোগ করতে লাগবে টু টু বাই এক্স প্লাস টু টু পর মাইনাস এক্স মাইনাস টু পর এক্স মাইনাস হচ্ছে প্লাস টু পর মাইনাস এক্স একবারে করলাম যোগ প্রক্রিয়া প্লাস প্লাস না এটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল সিক্সটিন টু দি পর ওয়ান বাই এক্স প্লাস সিক্সটিন টু দি পর মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সিক্সটিন টু দি পর ওয়ান বাই এক্স মাইনাস সিক্সটিন টু দি পর মাইনাস ওয়ান বাই এক্স নিচে সিক্সটিন টু দি পর ওয়ান বাই এক্স প্লাস সিক্সটিন টু দি পর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস সিক্সটিন টু দি পর ওয়ান বাই এক্স প্লাস সিক্সটিন টু দি পর মাইনাস ওয়ান বাই এক্স এবারে এটা কাটা যাবে এখানে কাটা এখানে কাটা কাটাকে উপরে কী থাকে উপরে থাকে হচ্ছে এটা এটা কাটা গেল তাহলে খাল টু এক্স টু দি টু ইন টু 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 দি পর এক্স আর এখানে কী থাকে এখানে থাকে মাই টু ইন্টু এক্স টু দি পর মা টু টু দি পর মাইনাস এক্স টু টু দি পর মাইনাস এক্স আর এদিকে কী থাকে এদিকে টু ইন্টু সিক্সটিন টু দি পর ওয়ান বাই এক্স এখানে থাকে টু ইন্টু সিক্সটিন টু দি পর মাইনাস ওয়ান বাই এক্স এই টু টুগুলো কাটা গেল তাহলে কী থাকে আর আলট্রালাইন করি তাহলে থাকে হচ্ছে টু দি পর এক্স বাই টু টু দি পর মাইনাস এক্স ইকুয়াল টু সিক্সটিন টু দি পর ওয়ান বাই এক্স বাই সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স এটা থাকলো এবার টু টু প এক্সটা উপরে গেলে কী থাকে আমাদের টু টু দি পাওয়ার কী হবে এটা যদি আমরা সুযোগের নিমিশন ভাগ করি তাহলে এক্স প্লাস এক্স তার মানে হচ্ছে টু টু বাই টু এক্স এখানে কী হবে সিক্সটিন টু দি পর কী আসবে সুযোগের অনুসারে যদি আমরা কী ভাগ করতে যাই তাহলে এটা কী বিয়োগ করতে হবে বিয়োগ মানে এর সঙ্গে কী হবে প্লাস হয়ে যাবে মানুষ মানুষ সঙ্গে প্লাস হয়ে যাবে তাহলে কি আলটিমেটলি এই দুটো যোগ করলে হবে তো যোগ করলে আমরা পাবো টু বাই এক্স তো এটা হচ্ছে টু টু দি পর টু এক্স আর এটা হচ্ছে সিক্সটিন টু দি পর টু বাই এক্স তাহলে এটাকে আমরা বানাই সিক্সটিনটাকে লেখা যায় টু টু দি পর ফোর আমরা জানি তো এটা কি টু টু দি পর ফোর ইন্টু টু বাই এক্স তাহলে টু টু ক্যান্সেল হয়ে গেল তাহলে কি থাকে টু এক্স ইকুয়াল টু এটা গুণ করলে এইট বাই এক্স আচ্ছা এবার আমরা এটাকে বজ্রগুণ যদি করি তাহলে কত এসেছে বজ্রগুণ করলে টু এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ফোর তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার টু কী পাইলাম আচ্ছা টু এক্স কী হলো টু এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এইট তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস টু তো তাহলে এটাই হচ্ছে আমাদের নিম্ন সমাধান এবার আমরা তিন নম্বর অঙ্কটা যাব তিন নম্বর অঙ্কটা আমাদের কী বলছে

এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার সি এ ইন্টু বি রুড অফ এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার এ বি একদম সহজ তো প্রথমে আমরা এটা এটা যদি হয় দেখা হচ্ছে এটা ইকুয়াল টু ওয়ান ওয়ান দেখাইতে বলছে তো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো এর মান কি কত দেখাইতে বলছে ওয়ান তো এটা লেফট হ্যান্ড তুলে নিলাম তো এটা দেখো এখানে যদি আমরা ভাগ করি সূচকের নিয়ম অনুসারে তাহলে স্কোয়ার মাইনাস বিসি হবে আর এটা রুট থাকলে আছে যেহেতু সেহেতু কী হবে স্কোয়ার মাইনাস বি সি বাই বি হবে সূচকের নিয়ম অনুসারে কিন্তু হচ্ছে এখানেও কি হবে এক্স এক্স বি স্কোয়ার মাইনাস সি এ বাই সি এখানে কী হবে এখানেও তাই এক্স এক্সের পাওয়ার সি স্কোয়ার মাইনাস এবি বাই এবি হবে এবার আমরা কী করতে পারি সূচকের নিয়ম অনুসারে এটা যদি যোগ হয় গুণ হয় তাহলে কী হবে পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে এক্স ইকাল টু তাহলে কী এসেছে স্কোয়ার মাইনাস বি সি বাই বি সি কী হবে প্লাস বি স্কোয়ার মাইনাস সি এ বাই সি এ প্লাস সি স্কোয়ার মাইনাস এবি বাই এবি এবার উপরে একটু লসগো করা যায় তো আমরা লসকুটা করে ফেলি এক্স উপরে লসকও হচ্ছে এ বি বি বিসি গেলে তাহলে কি থাকে এ দিয়ে গুণ করব তাহলে এ কিউব মাইনাস এ বি সি প্লাস এখানে সি এ গেলো তাহলে আমরা কি বি দিয়ে গুণ করব তাহলে বি কিউব মাইনাস এ বি সি প্লাস এখানে কি গেলো এখানে এ বি গেল তাহলে আমরা কি দিয়ে গুণ করব এখানে গুণ করব হচ্ছে সি দিয়ে তাহলে সিকিউব মাইনাস এ বি সি তাহলে আমাদের এর পাওয়ার হচ্ছে নিচে হচ্ছে এবিসি এবার উপরে আমরা একু প্লাস বি প্লাস মাইনাস থ্রি সূত্র আমরা জানি ওটা বসাইতে পারি তো নিচে হচ্ছে এবিসি উপরে সূত্রটা ফেলি দিলে এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস বি সি মাইনাস সি জানি তো এবার এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু জিরো দেওয়া আছে তাহলে এটা যদি জিরো হয় এ প্লাস বি প্লাস সি টু যদি জিরো হয় তাহলে জিরোর সঙ্গে এটা গুণ করলে উপরে ঠিক সম্পূর্ণ জিরো জিরো বাই এ বি সি বলতে তার মানটা কি অলয় জিরো তাহলে এক্স টু দি পাওয়ার কি আসলো জিরো এক্স টু দি পাওয়ার জিরো বলতে হচ্ছে ওয়ান তো এটা এটা ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড এইবার আমরা যাবো পরের অঙ্কটা অর্থাৎ চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা কি বলছে তুলে নেই আগে এক্স দি পর এ ডট এক্স টু দি পর বি ডট এক্স টু দি পর সি ইকোয়াল টু ওয়ান হলে দেখাও যে দেখাও যে কি দেখাতে বলছে দেখাতে বলছে এক্স দি পাওয়ার স্কোয়ার বাই বিসি ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার বাই সি এ ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার বাই এ বি ইকাল টু হচ্ছে এক্স কিউব তাহলে এটা ইকোয়াল টু কী দেখাতে বলছে এক্স কিউব দেখাইতে বলছে তাহলে আমরা এটা কী করি আমরা এটা লেফট স্যান্ডটায় একবারে তুলে নিই তাহলে আমাদের সুবিধা হবে লেফট স্যান্ডটায় তো এটাকে যেহেতু গুণ আছে তাহলে আমরা কী পাওয়ারগুলো সব যোগ করতে পারি তাহলে স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস স্কোয়ার বাই এ উপরটা আমরা একটু লসকু করতে পারি তো ওইদিকে লসুটে করি এক্সের পাওয়ার লসড় করলে কী হয় লসু হচ্ছে বি সি আসে বি সি গেল তাহলে এ কিউ প্লাস বি কিউব প্লাস সি তাহলে এবার আমরা কী করবো দেখো যেহেতু এখানে এ প্লাস এগুলোর মান দেওয়া আছে এখান থেকে আমরা একটা মান বের করতে পারি মানটা আমি বের করতে ভুলে গেছি তো এখান থেকে একটা দেখো যে এখানে সব এক্সের পাওয়ার এ প্লাস বি প্লাস সি গুণ করলে কী হয় এক্সের পাওয়ার এ প্লাস বি প্লাস সি ওয়ানের পরিবর্তে কে দি পাওয়ার জিরো লিখতে পারি তাহলে এখান থেকে আমরা কী পাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে আমাদের এই এখানে এ প্লাস বি প্লাস সি এর একটা মান নিয়ে আসতে হবে কি এক্সের পাওয়ার এখানে যেহেতু বলা আছে এক্সের পাওয়ার এ প্লাস বি প্লাস সি এখানে আমাদের কী আনতে হবে পাওয়ারে এ প্লাস বি প্লাস সি নিয়ে আসতে হবে আচ্ছা এখানে আমি একটা কাজ করি তাহলে এটা গেলে কি মাইনাস থ্রি এ বি সি প্লাস থ্রি এব আমাদের একটা সূত্র পড়ে এই টু জায়গায় যাতে আমাদের একটা সূত্র পড়ে তো এখান থেকে আমরা কী পারি এক্সকোয়ার সূত্রটা বসাই দিই এখানে শুধু সূত্র পড়ে এব সূত্র পড়ে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস মাইনাস বি সি মাইনাস সি আবার এই প্লাস থ্রি তো একটা থাকবে প্লাস থ্রি এ বি সি এটা কিন্তু ওই অঙ্কটার তাহলে আমাদের কী পাইতেছি তাহলে এক্সের পাওয়ার এটা মানে এ প্লাস বি সি মানে কত জিরো এই যে এখানে আমরা বের করলাম তা জিরো এইটুক মানে কী হলো জিরো জিরো প্লাস বলতে কী হবে থ্রি হবে এ নিচে কি হলো নিচে এবিসি থাকলোই এবিসি এবিসি কাটা গেল তাহলে আমাদের কি এখানে থাকে আমাদের থাকে এক্সের পাওয়ার কত থাকে কিউব থাকে তিন থাকে এক্সের পাওয়ার তিন অর্থাৎ এক্স কিউব তো তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণিত প্রমাণিত পণ করতে বলছে এক্স কিউব বের করতে বলছে প্রথমে আমি বলছি এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটা করব পাঁচ নম্বর অঙ্কটা কী বলছে এখানে প্রথমে অঙ্কটা তুলে নেই আমরা করছি সৌরনাথদের বইয়ের সূচকের নিয়মী চ্যাপ্টারের সমস্ত অঙ্ক এখন পাঁচ নম্বর এটা কিন্তু বড় কোশ্চেন আর কথা দীর্ঘ যে অঙ্কগুলো দীর্ঘ কি বলে এটাকে যে দীর্ঘ উত্তরভিত্তিক ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন সেই দীর্ঘ উত্তরধর্মিক প্রশ্নের মধ্যে এটা পাঁচের অঙ্ক এক্সের মান নির্ণয় করো বলছে এক্সের মান নির্ণয় করো আচ্ছা ভালো কথা নির্ণয় করো কি বলা আছে যে রুট থ্রি প্লাস রুট টু তার পাওয়ার হচ্ছে এক্স প্লাস রুট থ্রি মাইনাস রুট টু তার পাওয়ার হচ্ছে এক্স ইকোয়াল টু হচ্ছে টেন তো আমাদের এখানে কিন্তু অঙ্কটা করতে একটু অসুবিধা হবে কি যে ভিত পাওয়ারে এক্স আছে তো আমরা একটা কাজ করিনি যে রুট থ্রি প্লাস রুট টু যাদের সুবিধা হয় ইকোয়াল টু এ ধরি আর রুট থ্রি মাইনাস রুট টু তাহলে কি আসে সেই হিসেবে রুট থ্রি প্লাস রুট টু যদি এ হয় তাহলে রুট থ্রি মাইনাস রুট টু কী আসে এখানে দেখো এখানে যদি উভয় পক্ষে আমরা কি করি দেখো এই কোল্ড এটা আছে যেহেতু তাহলে আমরা উভয় পক্ষে গুণ দেবো কত দিয়ে গুণ দেব আচ্ছা এর অনুবন্ধীকরণীয় আমরা যেহেতু জানি তাহলে কি হয় অনুবন্ধী করণি আচ্ছা এটাকে উল্টে দেয় আগে দেখো এটা থেকে এটা আমরা বের করব উল্টে দেই এটাকে উল্টে দিলে কি থাকে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু উল্টে দিলে এখানে এদিকে উল্টে যাবে এবার অনুবন্ধী করণি দিয়ে গুণ করবো তাহলে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুন করবো কী হয় উপর নিচে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে এখানে দেখো এখানে সূত্র পড়ে এ প্লাস বি ইন্টু বি তাহলে স্কোয়ার মাইনাস রুট থ্রি মাইনাস রুট টু তার স্কোয়ার তাহলে এখানে কি তিন মাইনাস টু তাহলে ওয়ান তাহলে রুট থ্রি মাইনাস রুট টু ইকোয়াল টু কত হয়েছিল আমাদের ওয়ান বাই এটা কিন্তু অনুবন্ধী করণই তো কাজে অনুবন্ধী করণের যে নিয়ম সেই নিয়ম অনুসারে কিন্তু ওটা হয় তো এটা দেখাই দিলাম কীভাবে হইলো তো এইবার আমরা আসল অঙ্কেই ফিরবো এটাগুলো টেন দেওয়া আছে আমরা ধরে নিলাম আর রুট থ্রি প্লাস রুট টু ইকল টু এ তাহলে আমাদের এটা হবে ইকোয়াল টু বি তাহলে ওখানে আমাদের ডাইরেক্ট আমরা বসাইতে পারি মানগুলো বসাই আগে তাহলে এটার মান কত পেলাম তো অতএ এ টু দি পর এক্স প্লাস ওয়ান বাই এ টু দি পর এক্স ইকোয়াল টু হচ্ছে টেন তাহলে এখানে যদি একটু ক্যালকুলেশন করি আমাদের কী আসে যে আসছে যে আমাদের এ টু দি পর এক্স প্লাস ওয়ান বাই ওয়ানের পর এক্স বলতে এক্স এ টু দি পর এক্স ইকোয়াল টু টেন এবারে একটু এখানে একটু লসও করতে পারি তাহলে লসও করলে কত আসে এটু দুপর এক্স তার স্কোয়ার প্লাস ওয়ান একবার বর্জন করে দেই তাহলে টেন এটু দুপর এক্স তাহলে সব একদিকে নিয়ে আসি এটু দুপর এক্স মাইনাস টেন এটু দুপর এখানে স্কোয়ারটা থাকবে এটু দুপর এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে আমরা এখানে শীতল যে সূত্রের সাহায্য যদি এটু দুপুর এক্সের মানটা বের করে ফেলি তাহলে হয়তো তাড়াতাড়ি হবে তো তাহলে টু এটু তুপর এক্স মানে এটু তুপর এক্সের মানটা সিঁদুর আচার্য মাইনাস বি বলতে হচ্ছে কত মাইনাস বি বলতে হচ্ছে এখান থেকে কিন্তু মাইনাস বি আমাদের মাইনাস টেন আসবে সিঁদুর আচার্যের সূত্র কী জানি যে এখানে প্লাস হতে হয় স্কোয়ার প্লাস এবি এক্স স্কোয়ার প্লাস এটা কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এগুলো জিরো যদি হয় তো সেক্ষেত্রে আমাদের বি এক্স প্লাস সি যদি এগুলো জিরো হয় তাহলে সেখান থেকে সি আসার সূত্র পাই আমরা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওফার বি স্কোয়ার মাইনাস ফোর সি বাই টু এ এটা আমরা জানি তো এই সূত্রের সাহায্যে আমরা এখানে বের করতেছি তো কী মাইনাস বি তাহলে এখান থেকে আমাদের মাইনাস টেন আসবে প্লাস মাইনাস রুট অফ আর বি স্কোয়ার বলতে হচ্ছে মাইনাস টেন তার স্কোয়ার মাইনাস ফোর এ বলতে ওয়ান সি বলতে ওয়ান বাই বাই টু এ টু এ বলতে ওয়ান তাহলে টু থাকলো তারপরে এখান থেকে আমাদের এ টু দি পর এক্স এ টু দি পর এক্স ইকাল কী পাইলাম দশ প্লাস মাইনাস তাহলে একশো মাইনাস ফোর বাই টু তাহলে এ টু দি পর এক্স ইকোয়াল টু হচ্ছে দশ প্লাস মাইনাস তাহলে এখানে কত আসছে নাইনটি সিক্স আসবে নাইনটি সিক্সকে আমরা লিখতে পারি ফোর ফোর রুট সিক্স ফোর রুট সিক্স এখানে প্লাস মাইনাস কিন্তু ফোর রুট সিক্স আর নিচে তো দুই আছেই ফোর রুট সিক্স আছেই তো এবার সরি একটা ফোন আসছিল তাহলে এক্সের জায়গায় আমরা এ এ আমরা কী ধরেছিলাম এ ধরেছিলাম আমরা আমরা যে রুট থ্রি প্লাস রুট টু তাহলে এর জায়গায় আমরা বসাই দিই রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি প্লাস রুট টু তারপর এক্স টু হচ্ছে এখানে টু কমন নেই তাহলে কত হবে ফাইভ প্লাস টু রুট সিক্স বাই টু আচ্ছা আগে প্লাসটা নিয়ে আমরা কাজ করি পরে মাইনাসটা নিয়ে কাজ করব তাহলে এখানে যদি আমরা বর্ষায় দিই আগে প্লাসটা নিয়ে কাজ করি এখানে মাইনাস যেহেতু আছে মাইনাসটা পরে নেই প্লাসটা নিয়ে কাজ করি তাহলে টু টু কাট কাটা গেল তাহলে কী থাকে আমাদের রুট থ্রি প্লাস রুট টু তারপর এক্স এই হচ্ছে ফাইভ প্লাস টু রুট সিক্স তো তারপর এখান থেকে তাহলে আমরা কী পাই এখান থেকে আমরা পাই ফাইভ প্লাস টু রুট সিক্স টু টু কাটা গেলো ফাইভ প্লাস টু রুট সিক্স তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু তারপর হচ্ছে এক্স ইকোয়াল টু হচ্ছে ইকোয়াল টু রুট থ্রি প্লাস রুট টু তার স্কোয়ার আচ্ছা রুট থ্রি প্লাস রুট টু তার স্কোয়ার যদি করি তাহলে কিন্তু আমাদের এটা আসবে দেখো একটু দেখো তাহলে এখানে এখানে স্কোয়ারটা করি তাহলে কী আসে রুট থ্রি স্কোয়ার মানে তিন প্লাস টু এ বি টু এ বি বলতে কত টু রুট সিক্স প্লাস বি স্কোয়ার বলতে কত দুইয়ের রুট টু স্কোয়ার মানে কত টু তাহলে কিন্তু ফাইভ প্লাস টু রুট সিক্স তাহলে এটা স্কোয়ার আসে তাহলে এখান থেকে এক্স ইউকালটা আমরা কত পাই টু পাই আবার আমরা যেহেতু মাইনাসটা ধরেছিলাম এবার ওই মাইনাসটা দিয়ে একটু কাজ করবো এখানে যেহেতু টেন প্লাস মাইনাস ছিল তো প্লাস নিয়ে আমরা করলাম এবার একটু মাইনাস নিয়ে কাজ করবো মাইনাস নিয়ে কাজ করলে কী আসবে আমাদের মাইনাস নিয়ে কাজ করলে তাহলে আবার আবার রুট থ্রি প্লাস রুট টু তারপর এক্স ইকুয়াল টু হচ্ছে তাহলে এখানে যদি মাইনাস হয় তাহলে কত হবে ফাইভ মাইনাস টু রুট সিক্স হবে তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি রুট থ্রি মাইনাস রুট টু তার স্কোয়ার দিতে পারি তাহলে এখান থেকে তাহলে আমরা কী পাবো এখানে এটাকে আমরা কী কী বানাইতে পারবো এখানে তাহলে উভয় পক্ষে তাহলে এটাকে আমরা লিখতে পারি উভয় পক্ষকে যদি উপর নিচে যদি গুণ করে দেয় এটাকে নিচে নিয়ে আসি নিচে নিয়ে আসলে কী পাবো এক্সট্রুতে পর আচ্ছা এক সেকেন্ড দাঁড়ান আচ্ছা এটাকে আমাদের এই নিধানে মিল করতে হবে মিল করতে গেলে কী করি আমরা যে এটাকে নিচে নিয়ে আসি ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু তার তাহলে কী হবে এটা কী হবে মাইনাস এক্স হয়ে যাবে নিচে নিচে যেহেতু নিয়ে আসলাম তাহলে ওটা মাইনাস এক্স হয়ে যাবে তো এবার উপর নিচে রুট থ্রি প্লাস মাইনাস রুট টু দিয়ে যদি গুণ করি উপর নিচে কী করবো রুট থ্রি প্লাস রুট উপর নিচে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করলো তাহলে উপরে তাহলে রুট থ্রি মাইনাস রুট টু নিচে গুণ করলে কে থাকবে ওয়ান আসবে তাহলে এরপর কত হলো মাইনাস এক্স ইকোয়াল টু রুট থ্রি প্লা মাইনাস রুট টু তারপর কত হলো দুই তাহলে এখানে মাইনাস এক্স ইকুয়াল টু টু পাইলাম তাহলে এক্স ইকোয়াল টু মাইনাস টু তাহলে আমরা কী পাবো যে এক্সের মানটা আমরা কত পেলাম প্লাস মাইনাস প্লাস মাইনাস টু তাহলে এক্স ইকোয়াল টু হচ্ছে প্লাস মাইনাস টু পাইলাম এবার আমাদের সূচকের নিয়মলী চ্যাপ্টারে শেষ হইল আমরা এতক্ষণ করছিলাম সৌরুন্দ্রনাথের বইয়ের সমস্ত অঙ্ক সূচকের নিয়মী চ্যাপ্টারে এরপরে আমরা লগরে দম চ্যাপ্টারে সমস্ত অঙ্ক করব একটা ভিডিওর মধ্যে কমপ্লিট হবে তো ততক্ষণ তোমরা এগুলো প্র্যাকটিস করো তো ধন্যবাদ সবাইকে